নবীজির দপ্তরে যায়া ডাক দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অধম আমি কাঙ্গাল হুজুর আপনার কিছু উম্মত নিয়ে এসেছি নবী গো আমি ও মুসিবতে আপনার উম্মতের ও মুসিবতে আজকে যদি আপনি নবী কারো জন্য শাফাত না করেন গো নবীজি হুজুর আমরা কেউ রক্ষা পাবো না কেউ রক্ষা পাবো না কেউ রক্ষা পাবো না আমার নবী রহমাতুল লিল আলামিন তার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি বলেছেন আল্লাহর গলিদের দিকে তাকায়া তাদের কাছ থেকে তাদের মুরিদানদেরকে আমার নবীজি দেখে 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 আল্লাহর দরবারে শাফাত করে আল্লাহর ওলির জিম্মায় দিয়া দল বানায়া জান্নাতের দিকে পাঠায়া দিবে সালামান সালামা নবীর দরবার থেকে সুপারিশ পায়া যখন এই গুনাহগার উম্মতগুলা আল্লাহর ওলির বরকতে নূর নবীর শাফাতে যখন তারা নাজাত পায়া যাবে ফেরেশতারা কিলা দখুলু সালামান সালামা নতুন জামাইরে যেমনে সবাই মিল্লা বরযাত্রী হইয়া বিয়ে করার জন্য শ্বশুর বাড়ি লয়া যায় নবী কয় ফেরেশতারা আমার উম্মতগুলারে তার থেকে উত্তম ভাবে আদর যত্ন করে জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলেন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا محمد معزز مكرم سورة أنعام قرآن شريف سوية نمبر سورة اي سورة اكشو پوشتی کھانا ایت کریم روئے چھے এই সূরা মক্কা মুআজ্জমায় নাজিল হয়েছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো 165 আয়াতের এত বড় সূরাটা এক রাতে এক সাথে নবীজির উপর নাজিল হয়েছে সুবহানাল্লাহ অনেক ছোট ছোট সূরা আছে কোরআন শরীফে যেগুলো কয়েকবারে নাজিল হয়েছে কিন্তু সূরা আনআম এক রাতে নাজিল হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নূর নবীজি রহমাতুল লিল আলামিন বলেছেন এই সূরাটা নিয়ে এই সূরার ওয়াহি নিয়ে আল্লাহর দরবার থেকে নূর নবীজির দরবারে যখন ফেরেশতা এসেছিলেন আমার নবী বলেছেন এই সূরা নাজিল হওয়ার দিন 70,000 ফেরেশতা ওহি নিয়ে এসেছিলেন সুবহানাল্লাহ অত্যন্ত বরকতপূর্ণ সূরা এ সূরার 51 নম্বর আয়াতে করিম আমি তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীজিকে কিছু কথা বলেছেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনযির বিহিল লাযিনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দূনিহি ওয়ালিয়ুন من دونه ولي ولا شفيع لعلهم يتقون رب العزة أما نور نبيجي رحمة للعالمين كبولن وأنذر به نبي গো ও রহমাতুল লিল আলামিন
এই কোরআনুল কারীমের মাধ্যমে এই কোরআনুল কারীমের মাধ্যমে আপনি আমার বান্দাদেরকে ভয় প্রদর্শন করেন সাবধান করেন সতর্ক করেন আপনি আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেন ইয়া রাসূলুল্লাহ রিপিটটা একটু কমায় দাও ইয়া রাসূলুল্লাহ আমার বান্দাদেরকে এই কোরআনুল কারীমের মাধ্যমে আপনি ভয় প্রদর্শন করেন ভয় প্রদর্শন করেন ভয় প্রদর্শন করেন তবে দুনিয়ার সব মানুষের না হ্যাঁ দুনিয়ার সব মানুষের না কারে ভয় দেখাবো গো আল্লাহ আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াখাফুন যারা আমি আল্লাহকে ভয় করে কেবল তাদেরকেই কোরআনুল কারীম দিয়ে আপনি সতর্ক করেন সাবধান করেন চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ এই কোরআনুল কারীম নূর নবীজির দপ্তরে রব্বুল ইজ্জত পাঠাইছেন কারণ হলো হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার কুরআন শরীফ আমার আল্লাহ আমার নূর নবীজির দরবারে পাঠাইছেন কেন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ এখন হেদায়েত কারে করব আল্লাহ কয় ওয়া আনজির বিহিল লাযীনা ইয়াখাফুন সতর্ক তারে করেন হেদায়েতের কথা তারে বলেন জান্নাতের পথ তারে দেখান জাহান্নামের আযাবের ভয় তারে দেখান যে ব্যক্তি ভয় করে ভয় করে ভয় করে ভয়টা কিসের কিসের ভয় আল্লাহ কয় আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইত্তাকুন নবী গো নবী যেই মানুষটা আইয়ুহশারু ইলা রাব্বিহিম হাশরের ময়দানে আমি রব্বুল ইজ্জাতের সামনে তার গোটা জীবনের সমস্ত ইবাদত সমস্ত আমলের হিসাব দেওয়া লাগবে এই বিষয়টা নিয়ে যে ব্যক্তি অন্তরে সব সময় ভয় রাখে অন্তরের মধ্যে সব সময় ভয় প্রকম্পিত হতে থাকে ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটারে আপনি সাবধান করেন ওই মানুষটারে যদি আপনি সাবধান করেন আমি আল্লাহ রাব্বুল ইজ্জত গ্যারান্টি দিলাম ওই মানুষ আপনার কথা শুনবে যে আপনার কথা শুনবে আপনার কথা মানবে আপনার আনুগত্য করবে আমি রাব্বুল ইজ্জত তারে হেদা হেদায়েত দিব যে আমার হেদায়েত পাবে সে জান্নাতি হয়ে যাবে সুবহান এই জায়গার মধ্যে তিনটা বিষয় পাওয়া গেল ওয়া আনজির বিহি হুজুর আপনি কোরআন দিয়ে ভয় দেখান এ কোরআনুল কারীমে জান্নাতের সুসংবাদ মুমিনের জন্য আছে না নাই আছেনি আবার জাহান্নামের ভয় আযাবের কথা মুনাফিক বেঈমানের জন্য আছে না নাই এ কোরআন থেকে আপনারা কি ভয় অর্জন করতে চান কি চান না চাই ভয় অর্জন করতে চান আল্লাযীনা ইয়াখাফুন যারা অন্তরে ভয় রাখেন কিসের ভয় আইয়ুহশারু ইলা রাব্বিহিম হাশরের ময়দানে আল্লাহর দরবারে নিজের সারা জীবনের হিসাব দেওয়া লাগবে এই জন্য যারা ভয় করে হুজুর তাদেরকে আপনি ভয় দেখান মুসলমান বুঝে থাকলে আমার একটু জবাব দিবেন বাবাজি আপনাদের অন্তরে আল্লাহর ভয় আসেনি হাশরের ময়দানে সবাইকে হিসাব দেওয়া লাগবে কোনো সন্দেহ আছে সবার হিসাব দেওয়া লাগবে কোনো সন্দেহ আল্লাহকে ভয় করেন এই কথা কি সত্য আসলে সত্য যদি আল্লাহকে ভয় করেন মাঝে মধ্যে মিথ্যা কথা করনি হ্যাঁ করনি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জবানে মিথ্যা আসতে পারে কথা কর জোরে কর জোরে কর তার জবানে মিথ্যা আসতে পারে কিন্তু আমরা আল্লাহকে ভয় করি মিথ্যা কথাও বলি
আল্লাহ কে ভয় করি নামাজ ত্যাগ করেননি কথা কন না কার না এটা কইতো না তো গোমর ফাঁস হয়ে যাইতেছে না নামাজ ত্যাগ করেননি নামাজ যখন ত্যাগ করেন তখন আল্লাহর ভয় কই থাকে তীর বাবা শেষ দেয় কেন নামাজ যখন ত্যাগ করেন তখন রব্বুল ইজ্জাতের ভয় কোথায় থাকেন এখন আপনি হয়তো বলবেন হুজুর মাঝে মধ্যে নামাজ ত্যাগ করে কিন্তু শুক্রবারে তো যাই ঠিক আছে না হ্যাঁ শুক্রবারে জুমার সময় যে মুসল্লিদি মসজিদ হয় এডি তো এলাকার মুসল্লি নাকি না কোনো আনতে ট্রাক দিয়ে ভাড়া করে আনছে এডি আর ওয়াক্তিয়া নামাজে পাওয়া যায় পাওয়া যায় তবে আপনার যুক্তি দাও ঠিক আছে আপনি শুক্রবারে জুমার নামাজে মসজিদে গেলেন প্রমাণ হলো আপনি আল্লাহকে ভয় করেন কেননা ওয়াক্তিয়া নামাজ এমনি ত্যাগ করেন ইচ্ছা করলে জুমার নামাজ আপনি ত্যাগ করতে পারতেন ঠিক না তাহলে প্রমাণ হলো শুক্রবারে আপনি আল্লাহরে ভয় করেন মাগরিবের নামাজের সময়ে অনেক মুসল্লি নামাজে যায় ফজরে না থাকলেও এশার নামাজে না থাকলেও তাইলে আপনি যখন মাগরিবে নামাজে গেলেন প্রমাণ হলো আল্লাহকে ভয় করেন ফজরে যখন গেলেন না প্রমাণ হলো আল্লাহকে ভয় করেন না আজকে মাহফিলে এসেছেন প্রমাণ হলো আল্লাহকে ভয় করেন কেননা কত মানুষ মেলার মধ্যে সময় কাটাচ্ছে কত মানুষ মেলার মধ্যে চা খায়া ঘুইরা ফিরা সময় কাটাচ্ছে কত মানুষ বাড়ি ঘরে বসে আছে কত মানুষ মাইকের আওয়াজ শুনেও কোরআনের মজলিস জান্নাতের বাগানের মধ্যে আসতেছে না ওই মানুষগুলা আর আমাদের মধ্যে পার্থক্য হলো এই মুহূর্তে আমরা আল্লাহকে ভয় করতেছি যার কারণে জান্নাতের বাগান ত্যাগ করে তাদের মতো দূরে স্থায়িকা জান্নাতি রহমত থেকে বঞ্চিত হই নাই আর যারা আসলো না তাদের মধ্যে আল্লাহর ভয় আছে কোন প্রকার প্রমাণ পাওয়া গেল না বুঝা গেল এই মুহূর্তে আমরা আল্লাহকে ভয় করছি ভয় করছি ভয় করছি মিথ্যা বলার সময় বুঝা যায় ভয় করি না নামাজের সময় বুঝা যায় যখন পড়লাম ভয় করি যখন পড়ি না ভয় করি না অন্যকে যখন ওজনে কম দেই তখন প্রমাণ হয় আল্লাহকে আমি ভয় করি না ঠিক কিনা বলেন তাহলে আসলে আমরা কি আল্লাহর ভয় করি একদিকে প্রমাণ হয় ভয় করি যদি ভয় না করতাম তাহলে তো মাহফিলে আসতাম না ঠিক কিনা বলেন এখন আমরা কোন দিকে যাইতাম যেহেতু কিছু সময় প্রমাণ করে আমরা আল্লাহকে ভয় করি যেহেতু কিছু সময় প্রমাণ করে আমরা আল্লাহকে ভয় করি না তাইলে এই কথার মোদ্দা কথা অর্থ হলো আমরা আল্লাহকে ভয় করি কিন্তু যেমনটা করা দরকার তেমনটা করি না ঠিক কিনা বলেন এবার আল্লাহরে কেমন ভয় করন দরকার আল্লাহকে ভয়টা কিভাবে করবেন কেমন ভয় আল্লাহকে করতে হবে খবর আছেনি জানেন আপনারা জানেন জানেন না আল্লাহকে ভয় কিভাবে করতে হবে পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে তার জবাব পাবেন না আল্লাহর ভয় কিভাবে করলে যত উপযুক্ত হবে রে কিভাবে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করলে জবানে মিথ্যা আসবে না নামাজের সময় বিছানায় পিঠ লাগায়া থাকতে পারবেন না কিভাবে আল্লাহর ভয় অন্তরে আসলে অন্যকে ওজনে কম দিতে পারবেন না কিভাবে অন্তরে আল্লাহর ভয় আসলে মানুষকে ঠকাইতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে যদি পরিপূর্ণ ভয় অন্তরে পয়দা করতে হয় তাইলে আপনার লাগবে ওয়াকুনু মাসাদিকিন আল্লাহকে কেমনে ভয় করলে যত উপযুক্ত ভয় হবে আমি জানি না আপনি জানেন না কিন্তু যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি ও খুশি করে আল্লাহর ওলিউল্লাহ হয়ে গেছে তাদের কাছ থেকে দীক্ষা শিক্ষা ট্রেনিং নিলে আল্লাহর পরিপূর্ণ ভয় অন্তরে পয়দা করা যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে ভয় করতে হবে কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে আল্লাহর ভয় যদি পরিপূর্ণ অন্তরে পয়দা করতে হয়
আল্লাহ রলি ছাড়া কোনো উপায় আল্লাহ রলি ছাড়া কোনো উপায় আমাদের দেশে অলি আল্লাহ বিদেশি আছে না নাই অলি আল্লাহ বিদেশি আছে না আপনাদের শরীয়তপুরে মনে একটু বেশি শরীয়তপুরে অলি আল্লাহর দুশমনি করেন না পাবলিক একটু বেশি তাই না খাতারা দলটা একটু বড় হ্যাঁ তারা কিন্তু কোনোদিন আলেমের সামনে দাঁড়াইতো না ঠিক কিনা বলো যত সব ফতোয়া আপনারে দিব কোনখানে জানেন নি ইরি খেতল লাইলো মরিস খেতল লাইলো সাদুহানো অটোর ভিত্তে রিকশার ভিত্তে বাসের ভিত্তে রাস্তার উপরে এই রাস্তাঘাটে ফতোয়াবাজি ছেড়ে দাও হিম্মত থাকলে আলেমের সামনে দাঁড়াও জীবনে মানুষ দেখেছো আসল মানুষ দেখো নাই আলেম দেখেছো সাচ্চা আলেম দেখো নাই ওই ব্যক্তি হলো সাচ্চা আলেম যার অন্তরে আলেম আছে অন্তরে তাকওয়া আছে ঠিক কিনা বলেন নবী বলেছেন ইন্নাল উলামাও ওয়ারাসাতুল আমবিয়া আমার আলেমরা আমার উম্মতের মধ্যে যারা আলিম তারা হলো নবীগণের ওয়ারেস ওই আলেম কারা আমার মতন ফটকা মলবি আমার কথা কয় নাই তো ওই আলেম হলেন তারা যারা ইলিম হাসিল করেছেন তাকওয়া অর্জন করেছেন আল্লাহ এবং তার রসুলকে রাজি ও খুশি করে ফেলেছেন তারাই হলো নবীর ওয়ারেস যদি নবীজির প্রেমের সুগন্ধি গ্রাণ অন্তরে আর অন্তরে পয়দা করতে চাও এই আল্লাহর ওলিদের কাছে আসতেই হবে ফুলের গ্রাণ নিতে গেলে ফুল তোমার কাছে আসবে না তোমাকেই ফুলের কাছে যেতে হবে এখন তুমি যদি বলো ফুলের মধ্যে সুগন্ধি নাই তুমি কইবা যে ফিশাব আল্লাহর ওলি তিনি যে আল্লাহর ওলি তার ভিতরে যে তাকওয়া আছে তার উপর আল্লাহ যে রাজি এবং খুশি এটা আমি কেমনে বুঝব আমারে দেখান অনেকে কয় দেখান বলে না তার হাতে একটা ফুল তুলে দিবেন গোলাপ ফুল কিংবা যে কোন একটা ফুল তুলে দিবেন যে হুজুর নাকে টান দেন যদি টান দেয় জিজ্ঞেস করবেন হুজুর গ্রান আছে নি কইবে হ আছে তো তাহলে না না গ্রান নাই তো আপনি বলবেন গ্রান নাই তো বলবো না আছে তো তাহলে হুজুর গ্রানটা থাকলে আমার একটু দেখান ঠিক কিনা বলে আচ্ছা যদি কয় বলে গ্রান কি দেখানো যায় বলে বেটা ফুলের গ্রান যেটা তুই নাকে পাস ওইটা দেখানোর ক্ষমতা দেখার ক্ষমতা তোর নাই আল্লাহর অলির অন্তরের খবর তাকওয়ার খবর তুই কইবি কেমনে অলি আল্লাহর অন্তর আর তাকওয়ার খবর তার মর্যাদার খবর বলবে আল্লাহ এবং তার রসুল ঠিক কিনা বলেন কষ্ট পাইছেন কষ্ট পাইছেন তার আর আল্লাহর অলিদের সাথে কোনো সম্পর্ক নাই কেন জানেন এই 1450 বছরের আখেরি নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের রিসালাত মোবারকের ইতিহাসে এই 1450 বছরের ইতিহাসে আজকেও যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে অতীতেও যারা করেছে এই 1450 বছরে তাদের 14 পুরুষের ভিতরে এমনকি তাদের পূর্ব সিলসিলা সবার কাহারও ভিতরে একজন আল্লাহর ওলি নাই আমার কথাটা বিশ্বাস হলো না হেরার ভিতরে কি আল্লাহর ওলি আছে আচ্ছা যদি আমি আমনে আমার কথা মানতেন না হুজুর আপনি সারা শরীয়তপুরের খবর জানেন নি বহুত আল্লাহর ওলি আছে তে তারার মধ্যে মারা যাওয়ার পরে মাজার হইছে জিয়ারত হয় বছরে বছরে ইসালে সওয়াব হয় উরুস মাহফিল হয় একটা মাজার শরীফের ঠিকানা দেন আমারে আছে আছে এ দেশে ইসলাম আনলো শাহজালাল বাবায় শাহজালাল বাবার মাজার আছে না নাই এ দেশে ইসলাম এনেছে শাহপরান বাবার মাজার আছে না নাই এদেশে ইসলাম এনেছে শাহ মাকদুম বাবা তাদের মাজার আছে না নাই এদেশে ইসলাম এনেছে শাহ নাসিরউদ্দিন সিপাহ সালার তার মাজার আছে না নাই যারা আল্লাহর ওয়ালি ইসলাম এদেশে নিয়ে এসেছে তাদের মাজার আছে আল্লাহ ওয়ালাদের মাজার আছে মাজার নাই জিয়ারত নাই ফেরাউন নমরুদের তাদের পক্ষপাতিত্ব যারা করবে ওইদিকে বিছানা আছে নাকি আর টিনের ঘরে বিছানা আছে একটু লাগলে বিছায়া দিয়ে আমি কিন্তু আগেই কইছি আমি কিছু উচিত কথা কমু
এটা কারো পক্ষে যাইবো কারো বিরুদ্ধে যাইবো কষ্ট পাইবেন কারণ এখানে আমি দাওয়াতের চিন্তা করি না এখানে দাওয়াতের চিন্তা করেন আরে নানার ভাই তুমি আবার কি দাওয়াত ঠিক আছে না মুসলমান বুঝবেন খেয়াল করবেন যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তাদের ভিতরে আল্লাহর ওলি কথা কয় না তাদের ভিতরে আল্লাহর ওলি নাই বিলাইছেন বিলাই আমি কি কেউরে বকতেছি আচ্ছা আমি কিন্তু সত্য কথা না কইতেছি বিলাইছেন বিলাই বইয়ের ভাষায় কয় বিড়াল ইংরেজিতে কয় সি এ টি ক্যাট বিলাইয়ে দুধ খুব পছন্দ করে তাই না যে বাড়িতে দুধ জাল দেয় বিলাইয়ের নাকে তিন বাড়ি দূরত্ব না গ্রান লাগে এই গ্রানে গ্রানে বাড়ি খুঁজে বাইর করে গড় খুঁজে বাইর করে দুধে মুখ দিত যখন আইব এই শিক্ষা চিনেন নি শিক্ষা রশিদ করে যে টানায় রাখে আগের সময় তো মানুষের পাতিলে তরকারি পাতিলে বিলাই মুরগির থেকে বাঁচানোর লেগে টানায় রাখতো শিক্ষা হ্যাঁ শিক্ষা এই শিকার ভিতরে দুধের পাতিল টানায় থুইলে বিলাই আইয়া চিন্তা করে কোনরে এই বাড়িতে দো না ঠিয়া না তো ভুল করি নাই ঠিয়া না ঠিক আছে সিএসআরএস খতিয়ান নম্বর সব ঠিক আছে বাড়ি দো এটাই কিন্তু দুধ কোথায় এখন যে জায়গার উপরে দুধ হেই বরাবর আইয়া এখন তো হ্যাঁ এটাই কেন্দ্রবিন্দু কিন্তু মাটির নিচে তো দুধ থাকে না দুধ গেলি কই রে গেলি কই ভালো করে উপরের দিকে চাই দেয় মেয়াও তুই দুধ উপরে উঠে তুই না না দুধ খাওয়ান হারাম দুধ খাওয়ান আবার মাঝে মধ্যে দুধ খেলে আর কি পানি আর দুধ একই তো খালি দুধ সাদা পানি হইলো পানির খেলো এতে কি তুই আচ্ছা বিড়াল যদি পাইতো খাইতো না এন খাইতো ফারে না দেখা কয় হারাম যদি খাইতো ফারতো কইতো আরাম এই আমাদের দেশে আল্লাহর ওয়ালি বিদ্বেষীদের অবস্থা তেমন আপনার মা বাবা মুরব্বী মারা গেলে চার দিনে আপনি দোয়া অনুষ্ঠান করবেন জিয়াফত করবেন সে বলবে হারাম জিয়াফতের টাকাটা তারে দিয়া দিলে কইব আরাম 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 ঠিক কিনা বলেন বিড়ালের চরিত্র একদম তাদের মধ্যে ফুটে উঠেছে তারা কোন পীর আউলিয়ার মুরিদ না হলে নিশ্চিত বিলায়ের মুরিদ তার আর বিশ্বের নাম বিড়াল শাহ আল্লাহ হেদায়েত নসিব করুক জোরে করে আমিন শুনেন বাবাজি খেয়াল করেন রব্বুল ইজ্জত বলেন আল্লাযীনা ইয়াখাফুন নবী গো আপনি সবাই রে কোরআন দিয়া ভয় দেখায়েন না কেননা সবাই রে ভয় দেখাইলে অনেকে ডারে তামাশা হিসেবে নিব ঠাট্টা করব মস্কারা করব যেমন আমরা যখন আল্লাহর ওলিদের কথা কই আমার ভাই ফরহাদুল ইসলাম বুলবুলি যাইতাছে গা আমার আগে কইছিল যে আমরা পীর মাশায়েক বলি কোরআন শরীফের মধ্যে তারা পীর খোঁজে পীর শব্দ খোঁজে আরে পীর খুঁজো না কোরআন শরীফে পীর শব্দ ফার্সি তুমি কোরআন শরীফের মধ্যে মুর্শিদ খোঁজো আল্লাহ কয় ওয়ালিয়াম মুর্শিদা মুর্শিদ শব্দ আল্লাহ কইছে আজকা আমি গুনাগার তোরে এমন একটা দলিল দিয়া যামু রে তুই শুধু পীরের দলিল কোরআন শরীফও খোঁজোস না না গো এই বেড়ার আর কোনো না কোনো দরবারের মুরিদ আমাগো দরবারের মুরিদ কোরআন শরীফ আজকা মুরিদ শব্দ দেহাইয়া দিয়া জামো কোরআনে পীরের কথাও আছে কোরআনে মুরিদের কথাও আছে জোরে কয় আল্লাহু আকবার কানার দলে দেখে না লেখাপড়া করে না দেখবো ভাইবো করতে আরে লেখাপড়া কর না ভাই রব্বুল ইজ্জত বলেন ইয়া রাসূলুল্লাহ ওই মানুষদেরকে আপনি ভয় প্রদর্শন করেন যারা আমি আল্লাহকে ভয় করে কেমন ভয় আইয়ুহশারু ইলা রব্বিহিম হাশরের ময়দানে আমি রব্বুল ইজ্জতের সামনে আমার সম্মুখে তার হিসাব দিতে হবে এই জন্য যারা ভয় করে লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিউন আল্লাহ কয় এই আল্লাহ কয় লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিউন না না গো খান 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 আল্লাহ কয় লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিউন যারা কাফের হবে বেঈমান হবে হুজুর ওই কাফের বেঈমানের জন্য লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিউন
হাসরের ময়দানে কোন ওয়ালি থাকবে না কোন ওয়ালি থাকবে না কোন ওয়ালি থাকবে না তাইলে যারা কাফের যারা বেঈমান যারা মুনাফিক হাসরের ময়দানে তাদের জন্য ওয়ালি নাই বিপরীতে যারা মুমিন তাদের জন্য ওয়ালি আছে ঠিক কি না বলো কাফের বেঈমান মুনাফিকের জন্য কোন বন্ধু থাকবে না নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে মানুষগুলি যখন তারা কবর থেকে উঠবে মুমিন ব্যক্তিরা উঠবে মুনাফিক কাফের বেঈমানেরাও উঠবে মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা মুমিন ব্যক্তিরা উঠলে তাদেরকে আগায় নেওয়ার জন্য লোক আসবে মুনাফিক ব্যক্তিরা কবর থেকে উঠলে বেঈমানেরা কবর থেকে হাসরের ময়দানে উঠলে নবী বলেন তাদেরকেও আগায় নেওয়ার লোক থাকবে তাদেরকে আগায় নেওয়ার জন্য লোক আসবে নবী গো ও গো মায়ার নবীজি ও দয়াল নবীজি কাফের বেঈমানদেরকে আগায় নিবে কারা ইয়া রাসূলুল্লাহ তাদের পরিচয় কি আমার নবী বলেন একটা কাফির একটা মুনাফিক একটা বেঈমান যখন কবর থেকে উঠবে ওইটা তার সামনে দেখবো বিশাল দেহের একটা লোক চেহারা মারাত্মক কুৎসিত একেবারে এমন জঘন্য চেহারা দুনিয়ায় কোনো মানুষ যদি এই ধরনের কোনো চেহারা জীবনে একবারের জন্য দেখতো দেখার সঙ্গে সঙ্গে ভয়ে আতঙ্কে মৃত্যুবরণ করত আল্লাহু আকবার এত ভয়ঙ্কর চেহারা নবী বলেন এই ভয়ঙ্কর চেহারার লোকটা তার দিকে তাকায়া খিলখিল করে হাসবে এই লোকটা কবর থেকে উঠটা তার দেখা ভয় পাইবো কিন্তু মরতো না আসর ময়দানে কি মরণ আছে নাকি মরণ আছে ভয় পাইবো মারাত্মক কিন্তু মরতো না কবরের থেকে উঠটা কবে সোকা 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 দূরহা দূরহা আমি কিন্তু লম্বা কথা কম কোরআন শরীফ থেকে লম্বা কথা বলবো যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা জুতাটা নিয়ে একটু ভিতরে এসে খেয়াল করেন নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন এই কাফির মুনাফিক বেঈমানে ওই কুচ্ছি চেহারা দেখে ভয় আতঙ্কিত হয়ে যাবে ভয়ের চোটে চিৎকার দিয়া বলবে সহকান সহকান দূর হ দূর হ তুই কে তোর চিনি না কইতে আইস এত বাজে চেহারা লয়ে কইতে আইস যাসর ওই লোকটা বলবে তুমি আমারে চিনো না কয় না আমি তো তোরে চিনি না চিনো নাই কয় না চিনো নাই কয় না আমি হইলাম তোমার দুনিয়ার আমলনামা দুনিয়ায় তুমি তোমার নফসকে অন্যায়ের উপর পরিচালনা করেছো পাপের উপর পরিচালনা করেছো আমি তোমার সমস্ত পাপ দুনিয়ায় তুমি আমার উপর সওয়ার হয়ে রাস্তা চলেছো অর্থাৎ যেদিকে গেছো শুধু পাপ করছো যেদিকে গেছো শুধু ধান্দা করছো যেদিকে গেছো আল্লাহর ওলিদের দুশ্মনী করেছো যেদিকে গেছো নবীর দুশ্মনী করেছো যেদিকে গিয়েছো আল্লাহ পাকের ইজ্জতে আঘাত দিয়ে কথা বলেছো ও বান্দারে আমি পাপের পিঠের উপর সওয়ার হইয়া তুমি দুনিয়ার জমিনে জীবন যাপন করেছো আজকে আমি তোমার পাপ আল্লাহর নির্দেশে আল্লাহর দেওয়া ক্ষমতা
মাথায় একটা দেহের আকৃতি লইয়া তোমার সামনে আইসা হাজির হইয়াছি আল্লাহ পাকের নির্দেশ হলো দুনিয়ায় তুমি আমি পাপের পিঠের উপর সওয়ার হইয়া চলাফেরা করেছো আজকে আল্লাহ আমারে নির্দেশ দিছে আমি পাপ যেন তোমার পিঠে সওয়ার হইয়া তোমারে লইয়া যেন হাশরের ময়দানে হাজির হই চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার মুনাফিক কাফের বেঈমানের জন্য যদি তার জীবনের গুনাহগুলি তার জীবনের পাপগুলি যদি হাশরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য তার কবরের সামনে আসে কবরের কিনারে আসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো মুমিনের জন্য কেউ আসবে নাকি কেউ আসবে নাকি আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে মুমিনের জন্য তার নেক আমলগুলো আসবে আল্লাহর নিয়ামত আসবে আল্লাহর নিয়ামত আসবে স্পেশালি মুমিনের জন্য তার পীর ও মুর্শিদ আল্লাহ অলিরা আসবে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন হুজুর পাপী গুনাহগার কাফের বেঈমানের ইয়া রাসূলুল্লাহ তার পাপ তার কাঁধে চড়ে তাকে কোথায় নিয়ে যাবে আমার নবীজি বললেন তাকে জাহান্নামের দরজায় নিয়ে যাবে তার নেক আমল আর মুমিন ব্যক্তিকে তার নেক আমল কোথায় নিয়ে যাবে আমার নবী বলেন মুমিন ব্যক্তিকে তার নেক আমল তার পীর ও মুর্শিদের দরবারে পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ পীর চিনেন না ওলি আল্লাহ চিনেন না চিনবেন জায়গা মতন গেলে কোনি খাইয়া কিন্তু কোনো লাভ হইতো লাভ হইতো মুসলমানের আরিফ এই জন্য রব্বুল ইজ্জত কয় লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিউন কাফের বেঈমানদের জন্য কোনো বন্ধু থাকবে না কোনো ওলি থাকবে না কিন্তু মুমিনের জন্য ওলি থাকবে ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়ালা শাফিউন কাফের বেঈমানদের জন্য শাফাত করনে ওয়ালা কেউ থাকবে না কাফের বেঈমানদের জন্য শাফাত করনে ওয়ালা কেউ থাকবে না এখন এখানে আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন হুজুর আপনি বলেন আপনি কাফের বেঈমানদের জন্য শাফাত করবেন না কিন্তু আল্লাহ নবীজিকে আপনি কাফের বেঈমানদের জন্য শাফাত করবেন না এমন কথা না কইয়া আল্লাহ কয় হুজুর আপনি বলেন ওয়ালা শাফিউন তাদের জন্য কোন শাফাতকারী থাকবে না কেউ তাদের পক্ষে শাফাত করবে না তার মানে বিপরীতে বোঝা যায় মুমিনদের জন্য অনেক শাফাতকারী থাকবে অনেক শাফাতকারী থাকবে অনেক শাফাতকারী থাকবে ওই শাফাতকারীদের মধ্যে সর্বপ্রথম আপনার আর আমার মতো সাধারণ মুরিদদের জন্য শাফাত করবে আল্লাহর ওলিরা চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ কেন আপনি মুরিদ হবেন কেন আপনি বায়াত হবেন কেন আপনি আল্লাহর ওলির কদমে আসবেন নবীজি রহমাতুল্লিল আলামিনের দরবারে হাশরের ময়দানে আপনি যা দাঁড়াইতে পারবেন না আপনার একটা পরিচয় লাগবে দুনিয়া যদি আপনি আপনার এলাকার কোন জায়গায় যান কোন মানুষ যদি আপনার না চিনে জিজ্ঞেস করে তোর বাবার নাম কি ঠিক না বাড়ি কই বাবার নাম কি হাশরের ময়দানে কিন্তু জিগাইতো না তোর বাপের নাম কি হাশরের ময়দানে জিজ্ঞেস করব তোর পীর তোর ওলির নাম কি সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা শাফাত করবে নবীর দরবারে আমার নূর নবীজি শাফাত করবেন আল্লাহর দরবারে বলি আল্লাহর মুরিদদেরকে নিয়ে নূর নবীজির দপ্তরে যাবেন নবীজির দপ্তরে যায়া ডাক দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অধম আমি কাঙ্গাল হুজুর আপনার কিছু উম্মত নিয়ে এসেছি নবী গো আমি ও মুসিবতে আপনার উম্মতের ও মুসিবতে আজকে যদি আপনি নবী কারো জন্য শাফাত না করেন গো নবীজি হুজুর আমরা কেউ রক্ষা পাবো না কেউ রক্ষা পাবো না কেউ রক্ষা পাবো না
আমার নবী রহমাতুল্লিল আলামিন তার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি বলেছেন আল্লাহর গলিদের দিকে তাকায়া তাদের কাছ থেকে তাদের মুরিদানদেরকে আমার নবীজি দেখে 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 আল্লাহর দরবারে শাফাত করে আল্লাহর ওলির জিম্মায় দিয়া দল বানায়া জান্নাতের দিকে পাঠায়া দিবে সালামান সালামা নবীর দরবার থেকে সুপারিশ পায়া যখন এই গুনাহগার উম্মতগুলা আল্লাহর ওলির বরকতে নূর নবীর শাফাতে যখন তারা নাজাত পায়া যাবে ফেরেশতারা কিলা দখুলু সালামান সালামা নতুন জামাইরে যেমনে সবাই মিল্লা বরযাত্রী হইয়া বিয়ে করার জন্য শ্বশুর বাড়ি লয়া যায় নবী কয় ফেরেশতারা আমার উম্মতগুলারে তার থেকে উত্তম ভাবে আদর যত্ন করে জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহান এই জন্য বাবারে আল্লাহ কয়লা লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিউন হুজুর কাফের বেঈমানেরা মুনাফেকেরা কবর থেকে উঠার পর কোনো বন্ধু পাবে না ওয়ালা শাফিউন শাফাতকারী পাবে না হুজুর এই কথাগুলো আপনি মুমিনদের কাছে বলে দেন মুমিনেরা যেন কাফের বেঈমানদের মতো চরিত্রবান না হয় কাফের বেঈমানদের মতো আচার আচরণ আকীদা বিশ্বাস তাদের ভিতরে যেন না থাকে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলে দেন বলে দিলে পরে কি হবে জানেন নি লাআল্লাহুম ইয়া তাকুন আমি আল্লাহ তারা যদি আমার এই কথাগুলি মেনে নেয় নিজের জন্য আমি আল্লাহর প্রিয় কোন বান্দাকে বেছে নেয় আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য যদি আমি আল্লাহর কোন প্রিয় বান্দাকে তারা বেছে নেয় কোন প্রিয় বান্দার সহবতে যদি আসে আমার রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল ইজ্জত তার জন্য লাআল্লাহুম ইয়াত্তাকুন আমি আল্লাহ তার অন্তরে তাকওয়া পয়দা করে দিব সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে কর যার ভিতরে তাকওয়া আছে তারে কয় মুত্তাকি যার ভিতরে তাকওয়া আছে তারে কয় বুঝেন না কি বলে জোরে বলেন কি বলে যার ভিতরে তাকওয়া আছে তারে কয় মুত্তাকি আর আপনি যখন মুত্তাকি হবেন এই কোরআনুল কারীম তখন আপনার জন্য হুদাল্লিল মুত্তাকি কুরআন তখন আপনার জন্য হেদায়েত হয়ে যাবে এ কুরআন যত পড়বেন তত আপনার হেদায়েত দিবেন আল্লাহর ওলির কদমে আসতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে আসতে হবে বলবেন হুজুর আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে কেন কেন যাওয়া লাগবে কেন যাওয়া লাগবে শুনেন পরের আয়াত সময় হয়ে গেছে অনেক আর একটু কমু আচ্ছা আচ্ছা মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ আপনারা কি মজা পাইতেছেন নাকি হ্যাঁ কথাগুলো কার মাশাল্লাহ কথাগুলো কার আল্লাহর কথা মজা আছে নি আল্লাহ কি আল্লাহর ওলিদের পক্ষে না বিরুদ্ধে কথা কয় না এ কথা কয় না কা তাহলে আল্লাহ নিজে আল্লাহর ওলিদের পক্ষে আমরা কি পক্ষে যাব না বিরুদ্ধে কি কি পক্ষে না বিরুদ্ধে পক্ষে থাকলে কি ওলি আল্লাহর লাভ না আমার লাভ এ পক্ষে থাকলে কার লাভ পক্ষে থাকলে কার লাভ এ হুজুরের দরবারে আসছেন আজকে মাহফিলে আসছেন বিস্কুট যে খাওয়াইলো সাজে খাওয়াইলো আমার কাছে ফসা চাইছে তৌফিক যতটুকু হয় কিসমতে যতটুকু হয় যদি তাবারুকের আঞ্জাম থাকে আমার ঘরে যে দিব তাবারুক যে আপনাদের হাতে দিব আপনাদের কাছ থেকে কিছু চাইবো কিছু চাইবো আপনার যদি দরকার হয় আয়সা যদি কর হুজুর আমার লাগে একটু দোয়া করেন হুজুর কি কইবেন বলে আগে টিয়া দেন কথা কয় না বলবে আপনি যদি বায়াত হতে আসেন বায়াতের সময় কি কইবেন বলে আগে 50,000 দেন বায়াতের ফি নিবে আর বায়াতের সময় কি কাউকে বলে দিয়েছে যে প্রত্যেক মাসে মাসে গরু দিবা ছাগল দিবা ভেড়া দিবা মহিষ দিবা কয়ে দিছে অর্থাৎ আল্লাহর ওয়ালিরা নিঃস্বার্থে বিনা স্বার্থে
মানুষকে খেদমত দেয় একেবারে বিনা শর্তে বিনা মূল্যে পান তো এজন্য মূল্যায়ন বুঝেন না বিনা মূল্যে পান তো এজন্য মূল্যায়ন বুঝেন না আল্লাহর ওলির দরবারে কেন যাইতে হবে আচ্ছা আসেন না পরের রাতে আমার আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه افنه গোয়াজ আইছে আল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কে বলেন ولا تطرد নবী গো ও দয়াল নবীজি আপনার দরবারে যে সমস্ত সাহাবায়ে কেরাম আসেন আপনার দরবারে যে সমস্ত সাহাবায়ে কেরাম অবস্থান করেন ইয়াদু আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি এবং সকাল এবং সন্ধ্যায় যারা আমি রব্বুল ইজ্জাতের প্রতি তারা প্রার্থনা করে ইয়াদউনা সকাল সন্ধ্যায় যারা আমার কাছে প্রার্থনা করে ইয়াদউনা দিয়ে দোয়া বুঝায় ইয়াদউনা দিয়ে নামাজ বুঝায় ইয়াদউনা দিয়ে জিকির বুঝায় ইয়াদউনা দিয়ে দরুদ ও সালাম পেশ করা বুঝায় ইয়াদউনা দিয়ে যে কোনো ইবাদত বন্দেগী বুঝায় কিন্তু ইয়াদউনা দোয়া থেকে দোয়া থেকে দোয়া থেকে দোয়া থেকে আমার আল্লাহ কয় নবী গো আপনার দরবারে যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকিরে দোয়ায় ইবাদতে মশগুল থাকে হুজুর আপনি ওয়ালা তাতরুদি আমি আল্লাহর নির্দেশ হলো আপনার দরবার থেকে তাদেরকে তাড়ায়া দিয়েন না জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম যাইতেন খেয়াল করে নবীজির দরবারে সাহাবায়ে কেরাম যাইতেন সকাল নাই সন্ধ্যা নাই সর্বক্ষণ অবস্থান করতেন কিন্তু তাদেরকে তাড়ায় দিতে নিষেধ করছে কে কথা কয় না জোরে কয় না নবীজির দরবারে সাহাবায়ে কেরাম যাইতেন এই যে সাহাবায়ে কেরাম যাইতেন সাহাবায়ে কেরাম আসতেন এই বিষয়টা আল্লাহর কাছে কি ভালো লাগতো না খারাপ লাগতো ভালো লাগতো দেখি তো কইছে হুজুর তা করে তাড়ায় দিয়েন না সুবহানাল্লাহ কর না আর জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহ কা হুজুর ওয়ালা তাতরুদি নবী গো তাদেরকে তাড়ায় দিয়েন না ইয়া রাসূলুল্লাহ তাদেরকে তাড়ায় দিয়েন না তাইলে নবীজি দরবারে সাহাবায়ে কেরাম গেলেন আল্লাহ নবীজিকে নিষেধ করে তাদেরকে যেন তাড়াইয়া না দেয় আমাদের জামানায় এখন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন জাহিরি হায়াতে মোবারকে নাই আমরা চাইলেও মদিনা মুনাওয়ারায় নূর নবীজির দরবারে যায় হাজির হইতে পারি না 6000 কিলোমিটার দূরে আমাদের জন্ম সোনার বাংলাদেশে তাইলে যেহেতু নবীর দরবারে চাইলে যাইতে পারতেছি না আমরা যাইতে হবে কোথায় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে সমস্ত আল্লাহর ওলিরা পৃথিবীর আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই সমস্ত আল্লাহর ওলিদের কাছে আমরা যেতে হবে আল্লাহর ওলিদের কাছে গেলে সাহাবীদের সুন্নাত আদায় হবে ওই জায়গায় অবস্থান করলে সাহাবীদের সুন্নাত আদায় হবে দুই সুন্নতে 200 বার ইসলামের জন্য শাহাদাত বরণ করার সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় দিয়ে দিবে জোরে জোরে সুবহানাল্লাহ খালি আল্লাহর ওলির দরবারে যাইবেন নিয়ত কি সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যেতেন আমি তো চাইলে নবীর দরবারে যাইতে পারতেছি না তাইলে আল্লাহর ওলির সোহবতে যাই আপনি গেছেন একটা সুন্নাত আদায় হবে অবস্থান করছেন আরেকটা সুন্নাত আদায় হবে জোরে করেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়ার জায়েজ আছে নি জায়েজ আছে আসলে জায়েজ আছে আল্লাহর ওলির দরবারে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা খাসি তারপরে মহিষ আরো বিভিন্ন ধরনের হালাল প্রাণী উপহার হিসাবে পেশ করা কি জায়েজ আছে নি আমরা গো এলাকা হুজুর রে কি কয় কিতা গো কি কয় আজকা তোমার গোমর ফাঁস কইরা দি মোরে সুরা মায়েদার 33 নম্বর আয়াত খোল সুরা মায়েদার
উনিশ নাম্বার আয়াতে কারিমার শানে নজল খুলবি বনি উরানা গোত্রের কিছু মানুষ আমার নবীর কাছে মুসলমান হইল হওয়ার সাথে সাথে তাদের জ্বর এসে গেল চরমভাবে তারা অসুস্থ হয়ে গেল নবীজির দরবারে খবর পৌঁছাইল ইয়া রাসূলুল্লাহ বনি উরায়না গোত্রের যে মানুষগুলো নতুন করে মুসলমান হয়েছে নবী গো এই মানুষগুলি চরম অসুস্থ হয়ে গেছে আমার নবীজি জবাব দিলেন সদকার যে ওটগুলো আছে কিসের ওট জোরে কোন কিসের হ্যাঁ সবাই বলতে হবে কিসের সদকা আল্লাহর ওলির দরবারে সদকা দেই মসজিদে দান করি সদকা মাদ্রাসায় দান করি সদকা আল্লাহর ওলিদের দরবারে দান করি সদকা আল্লাহর ওলির দরবারে গরু মহিষ ভেড়া বকরি দুম্বা দেওয়া জায়েজ আছে না নাই দেখেন সাহাবায়ে কেরাম নবীর দরবারে দিতেন আমরা ওলির দরবারে দেই সাহাবীদের সুন্নাত আদায় করি এটার বিরুদ্ধে যারা ফতোয়া দেয় আমরা প্রমাণ পাইলাম এরা হয়তো মূর্খ নয়তো মুনাফি ঠিক কিনা বলে বনি উরায়না গোত্রের মানুষগুলি অসুস্থ হইলে নবী কয় সৎকার যে উটগুলো আছে ওই উটের খামারে যাও ওই উটের পালের মধ্যে যাও উটের থেকে দুধ দোহন করো এবং উটের প্রস্রাব একটা পাত্রে নাও দুধ আর প্রস্রাব উটের দুধ উটের প্রস্রাব একসাথে মিক্স করে তাদেরকে খাওয়া দাও আমার আল্লাহ তাদেরকে শিফা দান করবে জোরে জোরে কো তাহলে বোঝা গেল সৎকার উটের দুধ খাওয়ানো যায় মুদ খাওয়ানো যায় সুবহানাল্লাহ কন্যা আরে ফকিরের হুতরা কই গিতা তারা কো সৎকার দাও নি বলে যায় না উরুসের গোশত খাও নি বলে যায় না বড়া উরুসে সৎকা দিলে উট নবীর দরবারে উটের দুধও খাওয়াইছে মুতও খাওয়াইছে তুই সুরের দল জানোস না ঠিক কিনা বলেন তুই তো জানাস শুধু নিজের পকেট বাড়িকরণের দান্দা বনি উরায়না গোত্রের মানুষ নবীজির দরবারে যখন খবর দিলেন নবী বললেন উটের সৎকার উটের দুধ এবং প্রস্রাব একসাথে মিক্স করে তাদেরকে খাওয়ায় দাও খাওয়ায় দিল খাওয়ায় দেওয়ার পরে আল্লাহ রহমত নূর নবীজি রহমাতুল্লিল আলামিনের চিকিৎসা সাথে সাথে কাজ হয়ে গেছে সুবহানাল্লাহ সুস্থ হয়ে গেছে সুস্থ ইয়া হুজুর বাজান না না এ সোরারা করছে কি ফোন রোডা ওট চুরি করে লয়ে বাজে যে ওটে দুধ আর মুখ খাইয়া সুস্থ হইলো এ ভালের থেকে 15টা ওট লইয়া ভাগছে নবীজির দরবার সুস্থ ইয়া ভালো হইয়াই সোরারা ভাগছে তার মানে তারা যে নবীর দরবারে ইসলাম গ্রহণ করে অসুস্থ হইছে এটা আল্লাহ তাআলা আযাব দেয় না তাদের মনের বদ খাসিয়ত বদ নিয়তের কারণে ঠিক কিনা বলে সুস্থ হইয়াই 15টা ওট লইয়া ভাগছে যাইতাছে গা মরুভূমি দিয়া সাহাবায়ে কেরাম নবীজির দরবারে কয় হুজুর সর্বনাশ হইছে কয় কি কই এ এরারে উটের দুধ আর মুত একসাথে মিলে যে খাওয়াইলাম এরা তো সুস্থ হইলো এরা তো উট লইয়া ভাগছে নবীজি কয় তাই নাকি জি হুজুর নবীজি ডাক দেন এ ইয়াসার সুবহানাল্লাহ নবীজির সাহাবি হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে ছিলেন নবীজি ডাক দিল ইয়াসার রে জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ যাও তো রাস্তায় গিয়া তাদেরকে বলবা আমি নবী তাদেরকে ডেকেছি তারা যেন ফিরে আসে ফিরে আসলে আমি তাদেরকে তাওবা করিয়ে দিব আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে সুবহান ইয়াসার রাদিয়াল্লাহ একলা দিশে দৌড় দৌড়ে রাস্তার মধ্যে গেছে রায় তারারে পাইছে ফায়ার ডাইককে কইছে বলে নবীজি বলছে এ আপনারা এই উট লইয়া ফিরে যাইতেন দরবারের সালাতে কইকে কয় আপনারা জানেন না আল্লাহর কোরআনে চুরির শাস্তি হলো হাত কাটা দাও নবীজি বলছে এখনো সুযোগ আছে উট লইয়া নবীর দরবারে যান আত্মসমর্পণ করেন নবীজি বলছে আপনাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইবে আপনাদেরকে তওবা করায় দিবে নবী বলেছেন আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে জলদি চলেন জোরে কর না সুবহানাল্লাহ এই বেয়াদ্দফরাকা এই সুরের চুরি শাস্তি কি কয় হাত কাটা এই বেয়াদ্দফরা সবগুলো মিল্লা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরছে ধরে প্রথমে তার হাত কেটেছে
বলে তোমার নবী তোমারে পাঠাইছে চুরির শাস্তি বুঝানোর জন্য, আমরা চুরির শাস্তি তোমারে বাস্তবায়ন করে দেখায়া দিলাম। ইয়াসার রাদিয়াল্লাহ দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয়, ও বনি উরায়না গোত্রের মানুষেরা রে, এতটা নাফরমান হইও না, এতটা নাফরমান হইও না, হয়তো আমারে শহীদ করে দিতে পারবা কিন্তু নিজেদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ও বনি উরায়না গোত্রের মানুষেরা রে, আমার হাত কাটছো আমি তোমাদেরকে ক্ষমা করে দিছি, তবুও তোমরা চলো। তারা তারা হাত, হাতের কনুই থেকে কাটলো, গোড়ার থেকে কাটলো, পা কাটলো, আঙ্গুল গুলি কাটলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা করে ফেললো। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতক্ষণ প্রাণ ছিল সর্বশেষ চিৎকার দিয়া ডাক দিছে, ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নূর নবীজির কলব মোবারকে খবর হয়ে গেল, নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার প্রতিনিধি ইয়াসার বিপদে পড়েছে, জলদি একটা দল সাহাবী যাও রাস্তার থেকে যায়, তাদেরকে দইরা নিয়ে আবি। রাস্তার থেকে গিয়া ওদের কাছে যাইতে যাইতে হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহ শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরামের কাফেলা যায় তাদেরকে ধরে আনলো, নবীজির দরবারে বিচার করতে আনছে। এই বিচারে যখন আইছে তখন আল্লাহ একটা আয়াত নাযিল করছে, সূরা মায়েদা 33 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, ইন্নামা জাযাউ আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহ, ইন্নামা জাযাউ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ জাযা দিব, পুরস্কার দিব। পুরস্কার দিব কে? আল্লাহ। কে কে? আল্লাহ। আল্লাহ কয়, ইন্নামা জাযাউ আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রসুলের সাথে যারা দুশ্মনী করেছে আমি তাদেরকে পুরস্কার দিব। আল্লাহ রসুলের দুশ্মনের, আল্লাহ রসুলের দুশ্মনের কি দিব? হেরা কি পুরস্কার পাওয়ার যোগ্য? তাহলে আল্লাহ যেহেতু পুরস্কার বলছে তার মানে বোঝা গেছে সব পুরস্কার এক না, সব পুরস্কার এক না। মুমিনের ক্ষেত্রেও আল্লাহ কয় জাযা, আবার তাদের ক্ষেত্রেও আল্লাহ কয় জাযা। মুমিনের জন্য যেই পুরস্কারের ঘোষণা দিছে আর এই কাফের বেঈমানের জন্য যেই পুরস্কারের ঘোষণা দিছে, দুই পুরস্কার কি এক না? কিন্তু শব্দ দুইটা এক, মুমিনের জন্য জাযা, আবার এই কাফের মুনাফিকদের জন্যেও জাযা। একই শব্দ কিন্তু দুইজনের ক্ষেত্রে দুই রকম অর্থ দেয়। আমার ওয়াহাবিরা রে, এ মামুর হুতেরা, নবীজির আল্লাহ কইছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আদম নবীর আল্লাহ বাশার কইছে, আমার নবীর বাশার কইছে, এর লেগে তুমি আদম নবীর মতো মাটির মানুষ, আমার নবীর যে বানাইয়া ফালাও, তাইলে মুমিনের জাযা আর কাফের মুনাফিকের জাযা যদি এক জায়গায় করো, এবারে তাহলে তো সবই আযাব গজবের শিকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন ইন্নামা জাযাউ আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রসুলের সাথে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। আচ্ছা, এই জামানায় আল্লাহ এবং তার রসুলের সাথে দুশ্মনী করা কি সম্ভব? সম্ভব সম্ভব সম্ভব। আল্লাহ হাদিসে কুদসি মুবারকের মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তুহু বিল হারবি,
পৃথিবীর মধ্যে যারা আমার ওলিদের বিরোধিতা করবে আমার ওলিদের দুশ্মনী পৃথিবীর জমিনে যারা করবে আল্লাহ কয় তারা আমার দুশ্মন যারা ওলির দুশ্মন তারা আমি আল্লাহর দুশ্মন যারা ওলির দুশ্মন তারা আমার হাবিবুল্লাহর দুশ্মন আর আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর দুশ্মন যারা হবে রে আমার আল্লাহ কয় মানা দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম চিৎকার দিয়া কর আল্লাহু আকবার তাহলে এই জামানায় আল্লাহর দুশমন আসেনি এই জামানায় আল্লাহর দুশমনকে যে ওলির দুশমন ঠিক কিনা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ হাদিসে কুদসি দিল্লিকে কয়ে রাখছে আল্লাহ জানে তো এই সুরা সুরারা তেল্লা সুরারা ওলি আল্লাহদের দুশ্মনী করবার লিগে আল্লাহ কয়ে রাখছে মানে আদালি ওয়ালিয়া যে আমার ওয়ালিদের দুশ্মনী করবি ফাকাদ আযানতুহু বিল হারবি মনে রাখবি তুই দুশ্মনী ওলির করস নাই আমার করেছিস আমার হাবিবের সাথে দুশ্মনী করেছিস তোর বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহু আকবার আল্লাহর সাথে যুদ্ধ করার হিম্মত আছে বলেন আছে আছে পারবেন নি লাগলে নমরুদে বাদশাহ হইয়া পারে নাই ফেরাউনে মিশরের ক্ষমতাবান বাদশাহ হইয়া পারে নাই আপনারা আমার বেল আছে ফেরাউনেরে ঠিক করছে নীল নদের পানি দিয়া এই নীল নদের পানি ফেরাউনের কথায় স্রোত বইতো ফেরাউনের কথায় স্রোত থামতো ফেরাউনের কথায় স্রোত যেদিকে বইতেছিল উল্টা দিকে বইতো আল্লাহ তারাই ক্ষমতা দিছিল তে পাহাড়ে সেজদায় পড়ে কইছিল আল্লাহ পরকাল আছে আপনি রব আছেন আমি জানি কিন্তু মানি না আপনি দুনিয়াতে আমার যা দেওয়ানের দেন আমার আখেরাতে কিছু লাগতো না জিব্রাইল আমিন মানুষের সুরেতে এসে বলেন যে আপনি দুনিয়াত কি চান কয় আমি দুনিয়া চাই যে আসমানের মেঘ আল নীল নদের পানি আমার নিয়ন্ত্রণে করে দেওয়া হোক জিব্রাইল আমিন বলেন আল্লাহ পাক আপনার কথা কবুল করেছে আপনার জন্য দুনিয়াতে নীল নদের পানি আর আসমানের মেঘ আপনার নিয়ন্ত্রণে থাকবে তো যে নীল নদের পানি তার নিয়ন্ত্রণে আসিল ওই নীল নদের মধ্যে ডুবাইয়া তারে মারছে কে যে তোমার আয়ত্তে যেটা আসিল সেটা দিয়ে মারছি আর নমরুদ্দারে ল্যাংরা মশা দিয়া আর একটা ইজ্জত আছে না একটা পেস্টিজ আছে না এতে মরছে যে মরার আগে পেস্টিজটা পাঞ্চার হয়ে গেছে ঠিক কিনা বল আল্লাহ কয় ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনে যা আছে রে সব কিছু আমি আল্লাহর সৈনিক সুবহানাল্লাহ আল্লাহ সৈনিক মশায় কামড়ায় ফুসফুস করে স্প্রে মারে না জায়গা কয়েল জ্বালাইলে জায়গা থাপ্পড় দিলে মরে যায় আল্লাহ যদি খালি নির্দেশ দেয় যে হ্যাঁ খতম করে দিবি পাঁচ মিনিটও লাগতো না সাইজ করে ছেড়ে দিব মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে বুজার স্বার্থে বললাম আল্লাহ রাব্বুল ইজ্জত কয় ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যারা দুশ্মনী করে তাদের জন্য আমার পুরস্কার আছে কি পুরস্কার গো নবীজি আমার নবীজি রে আমার আল্লাহ কয় হুজুর ওয়া ইয়াসাউনা যারা আমি আল্লাহ এবং আমার রসুলের দুশ্মনী করে তাদেরকে আমি আল্লাহ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করলাম তারা কি সন্ত্রাস এই জমিনের মধ্যে তারা হলো সন্ত্রাস ফাসাদ তারা হলো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য আমি আল্লাহর পুরস্কার আইয়ুকাতালু তাদের জন্য প্রথম পুরস্কার হলো তাদের গর্দান কেটে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হোক চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার গুরুত্বপূর্ণ কথা আছে আপনার আমি ছেড়ে দিব আর কিছুক্ষণ শুনবেন নি এখনো হাদিসে যাই নাই এখনো হাদিস শরীফে ঢুকি নাই কোরআন শরীফ টু কোরআন শরীফ বলছি পবিত্র কোরআনুল করিম টু কোরআনুল করিম বলছি
হাতে শুইছে আছে বাবা বুঝেন বুঝেন কোরআন শরীফ থেকে বলছি আপনি যদি বুঝেন তাহলে আপনার লাভ আছে যদি না বুঝেন আমার কিচ্ছু না আমার দায়িত্ব হলো আপনার বিবেক পর্যন্ত পৌঁছে দেওয়া মেনে নেওয়া না ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ কেউ যদি চ্যালেঞ্জ করতে চান ইনশাআল্লাহ আমি আছি আজকের বক্তব্যের বিষয় নিয়ে কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আমি আসি মানে খালি পকেটে না 30 লক্ষ টাকা জমা দিয়া তারপরে তোমার সাথে বসবো তুমিও 30 লাখ দিবা আমিও 30 লাখ দিব নানা হুজুরের বেলে মাদ্রাসা করবো ফাস্তালা ভবন এই তো এই ডারে ফাস্তালা ভবন করবো মাদ্রাসা করবো টেহার দরকার আছে কি আছে না এই আশেপাশের মামুর ভূতের আরে অলি আল্লাহর দুশ্মনেরা আইও একদিন বই একদিন বসি তোমাদের সাথে খেলাটা জমাই দিব ইনশাআল্লাহ তুই যদি জিততা যাস 30 লাখ লইয়া যাবি আর যদি ঠইগা যাস 30 লাখ দিয়া যাবি 5 লাখ আমি নিমুগা 25 লাখ নানার দিয়া যাবো ঠিক আছে না মুআজ্জাজ মুকাররম জীবনেও আলেমদের সামনে তারা দাঁড়ায় না জীবনেও দাঁড়ায় না কোনদিনও দাঁড়ায় না কালকে কেউ যদি কোনো কথা কইতো স্যার তারে কইবেন নকশবন্দি কয়ে গেছে 30 লাখ জমা দে দে 30 লাখ জমা দে তার কাছ থেকে 30 লাখ লই আমারে ফোন করবেন আমি লগে লগে নানার অ্যাকাউন্টে 30 লাখ পাঠাই দিব হের পর দি আইমু দেহি আমি কোরআন শরীফ থেকে নবীজি সুন্ন মোবারক থেকে দলিল দিব গ্রহণযোগ্য দলিল দিব ফালাইয়া দিবা নো চান্স নো চান্স ইনশাআল্লাহুল আজিজ আমরা বৈধ মুসলমান তোমাদের মতো অবৈধ না ঠিক কিনা বলেন এদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা আমরা আল্লাহর অলিদেরকে স্বীকার করি তাদের পক্ষে কথা বলি আমরা অবশ্যই বৈধ মুসলমান আল্লাহর অলিদের পক্ষ ধরা নেয় না আল্লাহর অলিদের বিরোধিতা যারা করে অবশ্যই তারা অবৈধ মুসলমান এবার আল্লাহর অলির বিরোধিতা করলে প্রথম পুরস্কার হলো কি কল্লা কাটো কিত্তো একদম গর্দান থেকে আলাদা বলছে কে আই ইউকাতালু ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম তার গর্দান কেটে দেন যারা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করেছে যে হাত কেটেছে তার গর্দান কেটে দেন যে পা কেটেছে তার গর্দান কেটে দেন আমি আল্লাহ এবং আপনি রসূলের দুশমনী যারা করেছে গর্দান কেটে দেন দুই নাম্বার পুরস্কার আও ইউসাল্লাবু হুজুর কল্লা যদি না কাটেন হুজুর তারে ফাঁসি ঝুলাইয়া দেন আল্লাহু আকবার কিও ঝুলাইতো ওলি আল্লাহ দুশমনী যারা করে তাদের প্রথম পুরস্কার হলো কল্লা কাটা কে দিছে আল্লাহ এ দেশে যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হইব সমস্ত ওয়াহাবি আহলে হাদিসের কল্লা যাইব ঠিক কিনা বলে আল্লাহর কোরআন দিয়ে আমরা দলিল দিব এই দেখো আল্লাহর আইন তোর কল্লা কাটতাম কইছি আইও আল্লাহ কয় যদি হুজুর আপনি তো রহমাতুল লিল আলামিন যদি মাথা কাটতে মায়া করেন হুজুর আমি দ্বিতীয় আর একটা অপশন দিলাম আও ইউসাল্লাবু ফাঁসি দেন অথবা তারে শুলে চড়ায় দেন শুল চিনেন শুল কাঠের তক্তার মধ্যে বড় বড় পেরাক মাইরা ওটার উপরে হুতাইয়া বুকের উপরে পাথর মারো বুকের উপরে পাথর চাপা দিয়ে থো এই পাথরের চাপে ওই পেরেক সব পিঠের ভিতর দিয়ে ঢুকে যাইব হ্যাঁ হাত বান্ধো পাও বান্ধো বাইন্দা এই তক্তা সহ কাঠ সহকারে লটকাইয়া দাও এটা হইলো শুল শুলে চড়ানো আল্লাহ কয় আও ইউসাল্লাবু
ফাঁসি দেন নয়তো শূলে চড়ায়া দেন আও তু কাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন হুজুর যদি তাদের কল্লা না কাটেন ফাঁসিও যদি না দেন হুজুর তাদের একদিকের হাত আর একদিকের ফাওড়া কাটিয়া দেন আল্লাহু আকবার ডান দিকের হাত হইলে বাম দিকের পাও কাটেন বাম দিকের হাত হইলে ডান দিকের পাও কাটেন যাতে জীবনে মামুর ফুতে ভিক্ষা কইরাও খাইতো না পারে ঠিক কিনা বলে ওরে ফকির নির্ভূত আল্লাহর ওলিদের দুশমনী করলে আল্লাহ এবং তার রসুলের ইজ্জতে আঘাত করলে তোর ডান একদিকের হাত আর একদিকের পাও কাটবো খানা খাইবি রুজি করবি ইমামতি করবি তোর ভিক্ষাও জুটতো না নসিব আল্লাহ কইছে ওয়াসাউনা আও তু কাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি হুজুর আপনি রহমাতুল লিল আলামিন কল্লা যদি কাটতে না চান ফাঁসি যদি দিতে না চান শুলে যদি চড়াইতে না চান একদিকের হাত আর একদিকের পাও যদি কাটতে না চান আমি আল্লাহর নির্দেশ হলো তাদেরকে যাবত জীবন কারাদণ্ড দেন জোরে কোন সুবহানাল্লাহ যাবত জীবন কারাদণ্ড এই তোরা তো খাসার পাখিরে তোরা বাইরে কি করস ঠিক কি না বলেন তোরা খাসার পাখি খাসায় থাকবি বাইরে কি এখন আমি কি উচিত কথা যে বেশি কইয়া লাইছি আমার উপরে কি রাগ হইবেন নাকি রাগ করবেন আমার কি দোষ কোরআন শরীফে যা কইছে আমি তা কইছি আমি আমার বাপ দাদার কথা তো কই নাই নানা কি কইলো শুনলেন না যে নাতি কি নাতি দি হেই কথাই কয় নাতি দি হেই কথাই কয় আমি যেটা কই হেডেই তো কয় হ কারণ নানা কোরআন শরীফ থেকে কয় আমিও কোরআন শরীফ থেকে কই নানা হাদিস শরীফ থেকে কয় আমিও হাদিস শরীফ থেকে কই দুইজনের কথা তো এক হবেই কথা বলেন ঠিক কি না আল্লাহ কইছে হইলো কল্লা কাটতো নাইলে ফাঁসি দিত নাইলে শুলে চড়াইতো নাইলে একদিকের হাত আর একদিকের পাও কাটতে দিত আর নাইলে যাবত জীবন কারাদণ্ড দিত এবার কোরআনের আইন বাস্তবায়ন করে দেখ সর্বপ্রথম আসামি তুই আল্লাহ হেদায়েত দেখ জোরে করে আমিন তাইলে এই আয়াতটা কেন বললাম এই আয়াতের শানে নজুলে প্রমাণ করে নবীর দরবারে সাহাবীরা সদকা দিতেন আর আপনারা আমরাও আল্লাহর ওলিদের দরবারে সদকা দিলে নাজায়েজ হারাম শিরিক হবে না সুন্নতে সাহাবা হবে ঠিক কিনা বলেন ও আবার বাবা বাবা কইলে বলে দোষ হইছে কলি আল্লাহর বাবা কইছো তোমার আম্মার লগে বিয়া দিছনি তো তুই যে তোর শ্বশুরের আব্বা ডাকছ তোর মার লগে বিয়া দিছতনি ঠিক কিনা বলেন শ্বশুরের কি আব্বাটা হয় না আম্মার লগে বিয়া দিছো তোমার তো তোর আম্মারে বিয়া না দিলে তুই শ্বশুর আব্বাটা হসকে তোমার শ্বশুর রে তুমি আব্বা ডাকলে দোষ নাই হ্যাঁ তুমি কবে না না এটা তো আব্বাটা হনে লাগবে এ ফকির নির্ভূত নবীজির শ্বশুর ছিলেন ওমর রাদিয়াল্লাহ নবীজির শিষ্যের শ্বশুর ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু নবীজি কো কোনদিন ওমর রাদিয়াল্লাহ আর আবু বকর রাদিয়াল্লাহ শ্বশুর আব্বা কইছে তুই কসকা নবীজি তো কোনদিন তাদেরকে শ্বশুর আব্বা বলে নাই তুই তো শ্বশুর আব্বা কস শ্বশুর আব্বা কইলে আমরা তো রেডের বিরুদ্ধে ফতোয়া দেই না কেননা শ্বশুর পিতার মর্যাদায় শ্বশুরের স্তর পিতার স্তরে শ্বশুরকে পিতা ডাকা যায় আরে কাউরে বাপ ডাকলেই মাল লগে বিয়া দিতে হইব এই ধরনের কুচিন্তা ধারণা যার ভিতরে থাকে আমি তো মনে করি তার ভিতরে ঈমানও নাই তার ভিতরে আলেমও নাই আরে তুই এত আক্কল সারা ফাদাম দামা কেমনে হইছ একজন রে বাবা ডাকলে রিক্সাওয়ালারে বাবা ডাহ হ্যাঁ সিনজিওয়ালারে বাবা ডাহ গাড়িওয়ালারে বাবা ডাহ আসারওয়ালারে বাবা ডাহ দোহানদারে কো বাবা চা দুধ একটু বাড়াই দিস তুই দুহানদারে সা দুহানদারে বাবা ডাহ হে সমস্যা নাই আল্লাহর ওলি রে বাবা ডাকলে হ্যাঁ তুমি কে হ্যাঁ বাবা ডাকছে কে রে বাবা ডাকছে কে রে বাবা ডাকছে কে রে শোনেন শোনেন একজন মুসলমানের কয়জন বাপ আষ্টজন কয়জন একজনের অস্বীকার করলে এটা হালাল দাদা না এক নম্বর সৃষ্টির মূলে নূর নবী রহমাতুল্লিল আলামিন সৃষ্টির পিতা জোরে করনা সুবহানাল্লাহ দুই নম্বরে আদম নবী আদম জাতির পিতা সুবহান তিন নম্বরে নূহ নবী প্লাবনের পরে পুনরায় আদম জাতির পিতা সুবহানাল্লাহ কন্যা
কত গেছে কত গেছে সাইন নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের পিতা জোরে কর না সুবহানাল্লাহ এরি জানতইব তুই তো জানছ বড়া তুই জানস খালি গেল মাদ্রাসাত ফুলাফান ফড়ানোর নাম কইরা ফুলাফানের আকাম কুকাম কইরা ধরা খাইতি ঠিক কি না বলেন বাচ্চাদেরকে বলৎকার করানোর বুদ্ধিটা তোমার খুব ভালো আছে টিপ বাবা টিপ ভালো মতন টিপ পায়ের টেনে টিপ টিপতে টিপতে যে কোনহানো যায় বেয়াদ দফের দল ওরে এই দেশেতে আছে কিছু মানুষ রূপী হনুমান কওমে লুতের অভ্যাস নাকি তাদের মাঝে বিদ্যমান ঠিক কিনা ওদের দেখতে লাগে বাঁদরের মতো দেখতে লাগে বাঁদরের মতো চেহারাতে মায়া নাই জ্বালাও জ্বালাও ওরে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও ঠিক কি না বলো আমার নানা লেখছে সুন্দর ওরে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা আমি পাকিস্তানের একটা লোকের জন্য আন্তরিকভাবে দোয়া করি বাংলাদেশের সব আলেমদের মধ্যে স্পেশালি সামনাসামনি দেখে নয় আমি অগোচর অনেকবার বলছি আমি নানা হুজুরের জন্য অন্তর থেকে সবসময় দোয়া করি কারণ তিনি যে আশিকের রসুল যে আশিকের রসুল আমার মনে হয় কাজী নজরুল ইসলামের পরে আমার নবীজির প্রেমের গান প্রেমের শান নাত রসুল কাজী নজরুল ইসলামের পরে সব থেকে বেশি উপহার দিছে আমার নানা কাজী নজরুল ইসলামের 4,500 নাত রসুল উপহার দিছে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনকে আমার নানা জানেরও বহু কত হইছে নানাই পর্যন্ত প্রায় 400 পার হয়ে গেছে এইরকম খেদমত কাজী নজরুল ইসলামের পরে আর কেউ দিতে পারে নাই দোয়া করি আমার নানা জানের লেখনীতে কণ্ঠে হায়াতে শরীরের শক্তিতে ইলমে লাদুনিতে আল্লাহ খায়র বরকত দান করুন আর হলো পাকিস্তানের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ পেশাব কেবলা পেশাব কেবলা জিন্দাবাদ মাওলানা হাসান হোসেন হাসান হোসেন রক্ষাবন্দী সাহেব আমার লাগতো আজকে হুজুরের কথা কইলে সারব আরেকটা লোক হলো পাকিস্তানের ওয়াইস রেজাল কাদেরী আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করি এই দুইটা মানুষকে আল্লাহ যদি 500 বছর হায়াত দেয় আমিন আল্লাহ যদি তাদেরকে দীর্ঘ হায়াত দেয় দ্বীনের বড় খেদমত হবে পাকিস্তানের ওয়াইস রেজা কাদেরীর কণ্ঠে উর্দু নাত রাসূল শুনবেন আপনি বুঝতেন না কিন্তু চোখে পানি আসবে আপনি বুঝবেন না যে কি বলতেছে কিন্তু আপনার চোখে পানি আসবে যদি আপনি মহব্বত সহকারে দেখেন এটা কণ্ঠের লুৎফ দয়াল নবীর সৎকায় দিয়েছেন কে আল্লাহ কবুল করুক জোরে করে আমিন যাক আমি কিন্তু গজল লম্বা করে গাই না এখানে শেষ করছি এটা না নানায় গাইবো শোনেন এই যারা আল্লাহ আল্লাহ এবং তার রসুলের দুশ্মন অলিদের দুশ্মন তাদের শাস্তির কথা কয়ে আল্লাহ কয় হুজুর এই শাস্তি তাদের কর্মে ফলের কর্মফলের পরিপূর্ণ ফল না জালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া হুজুর এই যে এতক্ষণ পর্যন্ত তাদের যে শাস্তির কথা বললাম এটা হলো দুনিয়ার শাস্তি ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম আর তাদের জন্য আখিরাতে তো কঠিন শাস্তি আছেই আখিরাতে আইলেও কঠিন শাস্তি দিব আমি আল্লাহ জোরে কর না আল্লাহু আকবার আরো জোরে কর না আল্লাহু আকবার মুসলমানরে এই জন্য রব্বুল ইজ্জত কয় ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি হুজুর আপনার দরবারে যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর ইবাদাতে মশগুল থাকে ওই মানুষগুলারে আপনার দরবার থেকে তাড়ায় দিয়েন না আপনার দপ্তর থেকে তাড়ায় দিয়েন না ও মুসলমান মনোযোগ চাই মনোযোগ চাই মনোযোগ চাই দয়া করে একটা কথার জবাব আমারে দেন এই যে ওলিউল্লাহ আশিকি হুজুরের দরবারে আপনারা যে আসলেন এখানে আসার পরে এতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু হইছেনি জোরে বলা হইছে মাসিক মাহফিলে যাবেন ঢাকায়
আল্লাহর ইবাদত ছাড়া কথা নাই হুজুরের কাছে যাবেন পার্সোনাল কথা বলার জন্য আল্লাহ রাসূলের গুণগান ছাড়া কথা নাই ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ কয় ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইয়া রাসূলুল্লাহ সকাল সন্ধ্যা যারা আমি আল্লাহর জিকিরে আমি আল্লাহর ইবাদতে আমি আল্লাহর দোয়ায় মশগুল থাকি নবী গো আপনার দরবার থেকে তাদেরকে তাড়ায় দিয়েন না তাড়ায় দিয়েন না তাড়ায় দিয়েন না কেন আল্লাহ তারে দিব না কেন আল্লাহ কয় ইউরিদুনা ওয়াজহা এই মানুষগুলি আমি আল্লাহকে খুশি করতে চাই সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ দুইটা শব্দ ইউরিদুনা ওয়াজহা ইউরিদুনা এই ইউরিদুনা থেকে মুরিদ শব্দ নেওয়া হয়েছে সুবহানাল্লাহ তাহলে মুরিদের কথা কোরআন শরীফে আসেনি আসেনি বুঝেন নাই ইউরিদুনা আমি আল্লাহর সন্তুষ্টি যারা আপনার দরবারে এসে চায় ও মুসলমান আল্লাহর ওলির দরবারে যাই কার সন্তুষ্টির জন্য কার কার আল্লাহ নবীর দরবারে সাবি না যায় কার সন্তুষ্টি পেতে আমরা ওলির দরবারে যাই কার সন্তুষ্টি পেতে তাহলে নবীর দরবারে যারা যায় তাদেরকে আল্লাহ কয় ইউরিদুন এই ইউরিদুন অর্থ যারা এসেছে এবং আসবে এবং এখন যে ব্যক্তি আসলো তারে কি কইব ইউরিদুনের তারে মডিফাই কইরা মিম লাগায় দিয়া কইব মুরিদুন অর্থাৎ যারা মুরিদ হয়েছে যারা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার দরবারে আসে ইয়া রাসূলুল্লাহ যারা আমাকে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি রব্বুল আপনি রহমাতুল লিল আলামিনের দরবারে আসে নবী গো নবী গো নবী গো আমি আল্লাহর নির্দেশ হলো তাদেরকে তাড়ায়া দিয়েন না আপনার সোহবতে থেকে আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করার সুযোগ করে দিয়েন চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ তাহলে মুরিদের কথা কোরআন শরীফে আছে না তাহলে যারা কয় ফির ফিরের কথা কোরআন শরীফে নাই আরে আমি দি মুরিদের কথা হয়ে যাই তাহলে বুঝতে হবে কেউ যদি বলে পীরের কথা কোরআনে নাই মুরিদের কথা কোরআনে নাই বুঝতে হবে এটা কি শিক্ষিত না মূর্খ নিঃসন্দেহে সে জাহেল মুরাক্কাব নায়েবে শয়তান জানো না সেটা বলো নাই বললো না তুমি মানুষ আদায়টা তীরেরটা কলসির তলাত নাকের ফুল খুঁজলে ভাইবি কইতে এক বেড়ি বেলা ছিল খুব শর্ট শাশুড়ি কইছে মারে আমারে কলসিতে পানি ভরে দে কলসির কিনারে গিয়া গ্লাস লয়ে খাড়ায়া দেখে বেড়ির মাথার কলসির কান্দা সমান আন বেড়ি চিন্তা করে এই কলসিতে পানি ডালতে লইলে আমার তো গলা ধরে হইয়া পড়তে হইব নাইলে তো আমি এটার পানি ডালতে পারতাম না তবু শাশুড়ি কইছে আগেরকার সময় তো বউরা মহিলারা তো শ্বশুর শাশুড়ির খেদমত করত এখন শোনা ডিজিটাল হইছে ঠিক না ডিজিটাল হইছে শ্বশুর শাশুড়ির খেদমত করে না আল্লাহর গজব পড়ে ওগো উপরে ঠিক কিনা বলেন শ্বশুর শাশুড়ি খেদমত করে না কেন এ মহিলা এ আম্মা তোমার শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার মতো মনে করবা তোমার মা বাবার যেরকম ইজ্জত দাও তোমার শ্বশুর শাশুড়ির এরকম ইজ্জত দিবা তাহলে সেন আল্লাহ তোমার রহমত দিব ঠিক কিনা বলেন তুমি শ্বশুর শাশুড়ির ইজ্জত দিতা না তাহলে দেখবা তোমার পেটে বাচ্চা আইব সব ঠিক কিন্তু কারণ ছাড়া বার হইতো না ঠিক কিনা বলেন কারণ ছাড়া বার হইতো না কারণ আছে তো তোমার চরিত্র পিছনে আখলাকের দিকে খেয়াল করবা কোন না কোন জায়গায় এমন ত্রুটি করছো যে আল্লাহ তোমার নরমাল পজিশনটা বন্ধ করে দিছে এবার কাটটা সিরা বাইর করো একবার কাটলে জিন্দেগি শেষ তো ওই মহিলা মানুষ ছোট ছিল শাশুড়ি কইছে বলে পানি দিতাম কলসির মধ্যে কষ্ট নষ্ট করে যখন কান্দার ধরে টান দিছে নাকের ফুল কান্দার লগে বাজ্জা না কলসির ভিতরে ভরে গেছে কুইল্লা এখন হ্যাঁ ডাকে আম্মা গো আম্মা কারে একটু ফানি আনতে কইছে বউ একটু ফানি দেশ না মা কয় আম্মা কি ফানি দিব আম্মা আমার তো নাহের ফুল খুললে কলসি বিতে ফুরিয়েছে কে বড়ি ফানি আনতে কইছে নাহের ফুল খুললে কলসি পড়ছে কেমনে কত ফরবো না আমার নাক আর কলসির কান্দা হমান হমান কত কলসির কান্দার কলসি বিতে ফরছে তো বিছরে বাইর করে লাস না
আচ্ছা ঠিক আছে কতক্ষণ পরে শাশুড়ি আওয়াজ দেয় কিরে ফাঁস নাই কয় না আম্মা কা কলসির তলা দেখ কলসির তলা নাই কলসির তলা আসলে আসেনি তাহলে নাই কইলো কেন নাই কইলো কেন জোরে কন নাই কইলো কেন এই ওয়াহাবিদের অবস্থা হইছে এরকম ওলি আল্লাহর দুশমনদের অবস্থা হইছে এরকম সে লেখাপড়া করে না কোরআন হাদিস জানে না আর আয়া কয় কোরআন হাদিসও নাই ওই মহিলা যেরকম কইছে কলসির তলা নাই হেতে কয় কোরআন হাদিসও নাই এই জন্য তারে উপযুক্ত একজন আলেমের সামনে বসায়া দিবেন মুত্তা ফ্যান বিজয় লইব দেখবেন আপনাদের এলাকারই তো কৃতি সন্তান আপনাদের জন্য রহমত আপনাদের জন্য রহমত আমি ছোটবেলা থেকে হুজুরের ভক্ত হুজুরের নাত রাসূল শুনি আমি মাদ্রাসায় কখনো কোরআন তেলাওয়াতে নাত রাসূলের সেকেন্ড প্রাইজ পাই নাই ম্যাক্সিমাম টাইম পুরস্কার যখন নিছি হুজুরের নাত রাসূল পড়ে আমি আলোচক হইছি আলোচক হওয়ার পিছনে আমি হুজুরের অনেক অনুসরণ করছি এখনো মাঝে মধ্যে হুজুরের বয়ান আমি গাড়ির মধ্যে শুনি গাড়ির মধ্যে লাগাইয়া দিয়া আপনাদের এলাকার প্রীতি সন্তান আপনারা চিনেন না এ মুসলমান মক্কাবাসীর মতো হইও না মদিনাবাসীর মতো হও সিনা খুলে যাবে ঠিক কিনা বলেন মক্কাবাসী নবী পায়া চিনে নাই রসুল পায়া চিনে নাই রসুলুল্লাহকে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে শেষ পর্যন্ত ওই নবীকেই তাদের মাথার মুকুট বানায় রাখছে সব হারায় বুঝছেন না হাতে থাকতে থাকতে বুঝেন কাজে লাগবে ঠিক কিনা বলেন দূরে কিতে যাইবেন দূরে কিতে যাইবেন এই একটা ওলিউল্লাহ আসে কি নামে ওলিউল্লাহ কামে ওলিউল্লাহ একটা আসে কি সারা বাংলাদেশ খোঁজেন পাবেন বলেন পাবেন প্রত্যেকটা সুন্নি আলেম অকপটে স্বীকার করে প্রত্যেকটা সুন্নি আলেম এবং আমি নিজেও আল্লাহর কোরআন হাতে নিয়ে অকপটে স্বীকার করে যাই সাচ্চা আশিকের রসুল একটা মানুষ কোন অহংকার নাই আত্মগরিমা নাই দুনিয়ার কোন ধ্যান খেয়াল নাই পয়সা জীবনে যা কামাইছে সব মাদ্রাসা ঢেলে দিছে কয়জন পাবেন কয়জন পাইবেন ঢাকার মাদ্রাসা ছয়তলা ছাদ ঢালাই হয়েছে এইটা এখনো ওইটা নির্মাণাধীন এখন আবার সিদ্ধান্ত নিয়েছে এখনো পাঁচতলা করবো মারহাবা কইতেন না এটা কি আপনাদের কষ্টের বিষয় না গৌরবের বিষয় বুঝতে হবে মরলে পরে মারা গেলে পরে মাজার শরীফ বানাইয়া বছরে বছরে কান্দেন লাভ হইতো না হাতের কাছে যখন আছে কাজে লাগাই দেন নবীজির দরবারে সাহাবায়ে কেরাম সদকা দিছেন আমরা ওলির দরবারে সদকা দিব রাজি আছেন না না আওয়াজ দুর্বল রাজি আছেন আমরা ওলির দরবারে সদকা দিব রাজি আছেন আমার কিন্তু আগে কালেকশনের কথা কয় নাই আমি কালেকশন করব না যেহেতু নবীজির দরবারে সাহাবায়ে কেরামের সুন্নাতের একটা আমল উঠে আসছে আমরা বঞ্চিত হব কেন আমরা আমলটা করি আল্লাহ সন্তুষ্টি হাসিল করি নাকি ভাগবেন উঠে যাবেন গা ওয়াজ আরো রয়েছে তো ওয়াজ আরো রয়েছে সবাই মুরিদের খবর দিলাম মুরিদের খবর আর হলো ওলি আল্লাহর দুশমনের শাস্তির খবর দিলাম ওয়াজ আরো রয়েছে আয়াত এখনো সামনে রয়েছে তবে আমরা আগে নবীজির সাহাবায়ে কেরামের সুন্নতের উপর আমল করি এখানে মাদ্রাসা করতে কি লাগবো রড লাগবো সিমেন্ট লাগবো বালি লাগবো ইট লাগবো এখন আপনার কাছে আমি কি কালেকশন করতাম সিমেন্ট দেন রড নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজকে মহতি সবার মুকুট গদনী শিল্পী সাহেব কেবলা হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকী হুজুর তার আব্বা আম্মা নামে দাদা দাদির নামে তাদের রুহের মাগফেরাত কামনায় মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য মাদ্রাসার কাজ স্টার্ট করার জন্য 55,000 টাকা জোরে কন মারহাবা
55000 তো হয়ে গেছে 1 টন রডের দাম মনে 90000 এখন হ্যাঁ তো 55000 হইছে আর 1 লাখ হয়ে গেছে গা আর 45000 হইলি 1 টন রড হয়ে যাবো গা মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ মনিরুল ইসলাম 10000 জোরে কন মারহাবা এই তো আর 35000 হইলি 1 টন রড কে আছেন নবীজির সাহাবায়ে কেরামের অল্প কিছু আর কে আছেন মোহাম্মদ সারওয়ার হোসেন 5000 টাকা জোরে কন্যা মারহাবা এই তো আর মাত্র 72000 কি নাম বেনজির আহমেদ জনাব মোহাম্মদ বেনজির আহমেদ 10000 টাকা জোরে কন মারহাবা তাইলে মাশাআল্লাহ দরবার শরীফের মুরিদ মুসিন ভাই আর মইনুদ্দিন ভাই 1 টন রড দিবেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত মুসিন সাহেব আর মইনুদ্দিন ভাই তারা দুইজনে উমান প্রবাসী শিল্পপতি তারা দরবারের মুরিদ আরে আপনারা চিনেন না ও দরবারের মুরিদ তারা দুইজনে 1 টন রডের মূল্য 1 লক্ষ টাকা জোরে কন্যা মারহাবা নতুন মসজিদে জায়গা লাগছে 2 কোটি টাকা 10 লাখ টাকা আপনি দিছে আমার সাথে শরীক কে কে এই মহসিন মইনুদ্দিন এ মহসিন মইনুদ্দিন হুজুরে ঢাকায় 2 কোটি টাকা দিয়ে মসজিদের জায়গা নিছে আমি গেছিলাম নামাজ পড়তে 2 কোটি টাকা দিয়ে জায়গা নিছে ওখানে তারা দুইজনে 10 লক্ষ টাকা দিছে জোরে কন্যা মারহাবা ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান দুজাহানের বাদশা গনবীজি দুজাহানের বাদশা গনবীজি মুমিনের ইমান প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান মারহাবা কর তাহলে 2 টন হইয়া 62000 দিলে 3 টন হয়ে যাবে ইনশাআল্লাহ রূপগঞ্জে দরবারের মরিদ মোহাম্মদ সেলিম 50000 টাকা জোরে কন মারহাবা আর 12000 মিলাদুন নবীর 12 কার ভাগে পড়ছে জানি না কে দিবেন দরবারের মরিদ আজিজুল 50000 মোহাম্মদ আজিজুল দরবারের মুরিদ 50000 টাকা জোরে কন মারহাবা তাহলে দা এই 50000 হইলো তো ওখানে আবার ফেস খাইয়া গেছে না আবার 62000 লাগবে আবার 62000 লাগবে কে 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 আছেন হ্যাঁ 5000 10000 করে কেউ দিবেন টাকা দেন নাত রসুল শোনাম মুমিয়া দিবেন মাদ্রাসায় মাদ্রাসায় আপনাকে আমি নাত রসুল শোনাম অসুবিধা নাই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ না নবীর রওজা শরীফ
দিদার দাও গো শাম না দিদার মোহাম্মদ শফিকুল ইসলাম ফকির তিনি 5000 টাকা জোরে কন মারহাবা আর 57000 হইলে এক টন রড হইব আর শের মেহমান করেছেন আল্লাহ কত সান কত মান মোর কমলিওয়ালার কত সান মোর কমলিওয়ালার গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নাই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রও না দিদার দাও গো সহি না দিদার দাও গো 1000 ইটের দাম কত 1000 ইটের দাম বলে 12-13000 অল্প আছে 1000 ইট দিবেন কে ডাইরেক্ট ইট কি নাম দরবারের মুরিদ মোহাম্মদ রুমান তিনি 1000 ইট দিবে জোরে কন মারহাবা 25 বস্তা সিমেন্ট দেন মোহাম্মদ সাইফুল ইসলাম দরবারের মুরিদ হুজুরের ভাতিজা এবং দরবারে মুরিদ তিনি দিবে 5000 টাকা জোরে কন মারহাবা আমি কিন্তু বলি না এখানে কিন্তু 57000 টান আছিল ওখানে 52000 টান হইছে এখানে 52000 দিলে রড হইব 3 টন তাহলে ইট পাইলাম 1000 25 বস্তা সিমেন্ট দেন কেউ নবীজির 24 বস্তা সিমেন্ট দিবে হলো মুজাম্মেল ভাই না 25 দিতে হইব নবীজির বিবাহ মোবারক হয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে 25 বছর বয়সে হুজুর কেবলা কইছে 25 কি নাম মোহাম্মদ মুজাম্মেল 25 বস্তা সিমেন্ট জোরে কর না মারহাবা মাশাআল্লাহ কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 24 বস্তা কে দিবেন মা খাদিজা রাদিয়াল্লাহর বিয়া দিয়ে দিছি এই যে হাত উঠাইছে তো ও আচ্ছা লোক খুঁজতেছে হ্যাঁ আমার ভাতিজা সব মাত্র মালয়েশিয়া গেছে 24 বস্তা মাশাআল্লাহ হুজুরের ভাতিজা সাব্বির কিছুদিন হলো মাত্র প্রবাসে মালয়েশিয়া গিয়েছে হ্যাঁ হুজুরে মাদ্রাসায় পড়ছে 24 বস্তা জোরে কন মারহাবা কালেমার পাঠ শেষ হয়ে গেছে 30 পারা কোরআন শরীফ 30 বস্তা সিমেন্ট দেন পবিত্র কোরআনুল কারীমের বরকতে ড্যামরার আবু তালেব সাহেব দরবারের মুরিদ 20000 টাকা জোরে কর মারহাবা এই তো আর 32000 লাগবে তাহলে 3 টন রড হইবে ইট দেন হ্যাঁ ইনশাআল্লাহ কি নাম মোহাম্মদ মুফাজ্জল হোসেন দরবারের মুরিদ 5000 টাকা জোরে কন মারহাবা তাহলে আরো 27000 লাগবে আর কে আছেন জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর নূরেতে ঝলমল করবে ভিতর নগদ একজনে 500 টাকা দিছে জোরে কর মারহাবা এই তো সিমেন্ট এক ব্যাগ হয়ে গেছে গা ধরো 500 1000 কে দিবেন
এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা সিমেন্ট যারা দিতে চান বলেন না বাবা কাজ শুরু হইব না দিয়ে পাঁচশো এক হাজার টাকা কিছু কি নাম মোহাম্মদ আসিফ গোসাইর হাট দুই বস্তা মানে সিমেন্ট কয় বস্তা দুই বস্তা নাকি দুই বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট জোরে কর না মারহাবা ইয়ো তাড়াতাড়ি কর টাকা 10000 দিছে মনে দরবারের মরে আম্মা হসপিটালে আম্মার জন্য আবার পাঁচ বস্তা আছে মোহাম্মদ মনিরুল ইসলাম কিছুক্ষণ আগে 10000 টাকা দিছেন ওনার আম্মা জান অসুস্থ শিফার জন্য নিয়ত করে যে নূরাইন মাদ্রাসার নির্মাণ কাজের জন্য আরো পাঁচ বস্তা সিমেন্ট দিবে জোরে কর মারহাবা ব্যাপারে দিছে 2000 টাকা হ্যাঁ শামীম ব্যাপারী সাহেব তিনি নগদ 2000 টাকা জোরে কন মারহাবা আচ্ছা মগবাজারের মুরিদ ছিলেন রহিম রিদা ওনার ছেলে 1000 টাকা দিয়েছেন মারহাবা আরেকজনের দরবারের মুরিদ দিয়েছে 500 টাকা জোরে কন মারহাবা জনাব সোনাবালী মিয়া সাহেব তিনি দিয়েছেন 500 টাকা জোরে কন মারহাবা ইঞ্জিনিয়ার মোশাম মোহাম্মদ আলম জালালি সাহেব 5000 টাকা মারহাবা আরো লাগবে তো এক টন রড বালাকান্দির আকবর আলী মাতবর মগবাজারের মুরিদ 1000 টাকা মারহাবা খালেক মাতবর মগবাজারের দরবার শরীফের মুরিদ 10 বস্তা সিমেন্ট জোরে কন মারহাবা নাম সারা একজনে দিছে 500 জোরে কন মারহাবা আর আছে কে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজাতের পরপর তাবাররুক যে যেখানে আছেন চার দোহানো এতক্ষণ ঘুরেঘুরি করছেন ভালো কথা কিন্তু এখন সময় থাকতে আসেন কারণ সময় গেলে সাধন হবে না দেরি হইলে তাবারুক পাইবা না এই আর কে আছেন দিবেন হ্যাঁ 500-1000 করে এন 22000 বাহির হয়েছে 22000 দেন না এ 1000 করে 22 জনে 22000 টাকা দেন তো আজকে দেওয়ান লাগতো না যেদিন কাম শুরু হবে সেদিন না দিয়ে যাই খবর আইতেছে নাকি নাকি আচ্ছা আচ্ছা তার দায়িত্বে নিয়োজিত আছে 10 বস্তা মদিনা ব্যাটারি মালিক 10 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা এ 5 বস্তার টাকা নগদ রে এক দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ পাঁচ বস্তার টাকা একদম নগদ পুরা টাটকা টাকা পাঁচ বস্তার নগদ আর পাঁচ বস্তার বাহি জোরে কর না মারহাবা মোহাম্মদ আতিক হুসাইন পাঁচ বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা দরবার মুরিদ ও একটু আগে নগদ 3000 দিছে আবার এখন সিমেন্টও দিব বুঝেন হুজুর কেবলার সুস্থতার জন্য হায়াতে তাইয়েবার জন্য দুই বস্তা সিমেন্ট জোরে কন্যা মারহাবা বুলু শিকদারের ছেলে নগদ 1000 জোরে কন মারহাবা আচ্ছা হুজুর কাবলা মুরিদান জালালউদ্দিন তিনি দিছেন 1000 টাকা জোরে কন মারহাবা মোহাম্মদ ইব্রাহিম ফকির 1000 টাকা মারহাবা কর হ্যাঁ এই দেন 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 1000 দেন 1000 দেন দেন ফিরত দিলাম ফিরত দিলাম এই ইব্রাহিম সাহেবকো ওয়ালিয়া ডেইরি ফার্মের পক্ষ থেকে 12000 টাকা
এডি কি কিপটা রে মারহাবা জোরে কয়না টিয়া তো 1000 দিছে আবার 12000 দিব হয়ে গেছে আর 10000 লাগবে 3 টন রড এতে এখানে দায়িত্বে আছে মাওলানা সুলাইমান এই দিবে 1000 এই যে দেখো মাওলানা সুলাইমান সাহেব হুজুর কেবলার ভাতিজা এই মাদ্রাসার প্রধানের দায়িত্বে আছে তিনিও দিব 1000 টাকা জোরে কন মারহাবা হুজুর আর কয়টি হবে তন ভাই বুঝেন না হেডতে নয় 1000 টাকা দিয়ে দিতে স্যার আপনারা যে ওরম কিপটা কেমনে হইছেন আল্লাহই জানে টাহা দান না করে আমার মাদ্রাসার মেয়ে পড়ে হাফেজ হওয়ার কাছাকাছি ফাতেমা রাব্বা দিল পাশে ফাতেমা রাব্বা জান ফাতেমা হুজুরের মাদ্রাসায় হিফজ পড়তেছে হাফেজ হওয়ার কাছাকাছি ফাতেমা রাব্বা দিছে 500 টাকা জোরে কর মারহাবা আমার এক আম্মা জান মহিলা মুরিদান তিনি দিছে 500 টাকা জোরে কর মারহাবা আর আপনারা ওরে হালাল হারাম না মানিয়া করেছ কত টাকা কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই ঠিক কিনা বলেন জোরে শর্ট দিতে বনালে গলিব আমার আরেক বাজানে নাম সারা দিছে নাম প্রকাশ করতে অনিচ্ছুক মুরব্বি বাজানে দিছে 1000 টাকা মারহাবা জোরে কয় না বর্তমান মেম্বার আবু বকর মেম্বার সাহেব 5000 টাকা জোরে কন মারহাবা এত সম্পত্তি কিরবেন কার লেগে দিয়ে দিবেন ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে মরণ কিন্তু আসবেই একদিন ও বান্দা মরণ কিন্তু আসবেই একদিন না করলেও কামনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না দুনিয়া দু একজনের নাম প্রকাশ করতে অনিচ্ছুক 500 টাকা ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা নওগাঁ থেকে এসেছে দরবার মুরিদ 500 টাকা জোরে কন মারহাবা মাওলানা সাহেব নওগাঁ থেকে আসছে আরো 1100 টাকা জোরে কন মারহাবা আমার বলে দিছে আমার পরশুদিন না না দিয়েছে 2000 আজকে পাইছে 500 মারহাবা পদ্মা ব্রিজে উঠলেই লাগে 750 নাম লো লাগে 750 ও সেলিম সাহেব দিছে আলাদা 1000 জোরে কর না মারহাবা ইরি ও জালালউদ্দিন সাহেব দিছে এইয়া ওয়ালিয়া ডেইরি ফার্মের পক্ষ থেকে 500 না এডি আমার হাতে লই রাখো খেলা আছে টাকা হাতে থাকলে না গরম গরম লাগে মারহাবা 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 আর কে আছেন মাদ্রাসাটা নির্মাণ করেন এই এলাকার যতগুলো মানুষ এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে এই মাদ্রাসাটার হক আছে এক বস্তা সিমেন্ট দিলে 500 টাকা আধা কেজি গরুর গোশতের টেহা আমার আপন ফুফাতো ভাই হুজুরের আপন ফুফাতো ভাই তিনি দিশান নগদ 500 জোরে কোন মারহাবা না না আমারটা ফয়েড লয়ে লয়ে পরে কোন দিকে জায়গা কে জানে আর কে আছেন আবাদুল জিবি হ্যাঁ হুজুরের বড় ভাই সিনিয়র একসঙ্গে পড়াশোনা করছেন উনি দিছে 500 টাকা জোরে কর না মারহাবা আবাদুল সাহেব দুই বস্তা সিমেন্ট জোরে কর না মারহাবা ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া তো দূরের কথা
তুমিও তোমার না কি নাম জনাব মোহাম্মদ মুস্তফা সাহেব মুস্তফা মৃধা সাহেব হুজুরের আপন ফুফাতো ভাই তিনি দিবেন 1000 টাকা জোরে করেন মারহাবা আর কে আছেন এইও ওখানে যে উঠটা যান ফরাইয়া জায়গা পাবেননি আচ্ছা আচ্ছা হুজুরের ফুফাতো ভাইয়ের আপন আরেকজন ভাই মনির মনির ইসলাম তিনি কাজ দলে দিব 20 বস্তা সিমেন্ট জোরে করেন মারহাবা কই কই আর কে আছে আর আছে নাকি ওই তোমার খবর রেডি কই লই ইউনুস ইউনুস গরামের বউ নগদ 300 টাকা জোরে কর মারহাবা স্বপন তফাদার প্রবাসে আছে অসুস্থ তিনি দিছে 500 জোরে কর মারহাবা কি নাম ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব এটা লেখো ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব 1000 টাকা জোরে কর মারহাবা ছেড়ে দিলাম এই ছেড়ে দিলাম দরবারের মুরিদান স্বপন সাহেব 4 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা মোহাম্মদ আল আমিন নগদ 500 জোরে কর মারহাবা ইউনুস গোলামের বউ 300 টাকা দিছে নগদ আরো 2 বস্তা সিমেন্ট দিব জোরে কর মারহাবা নেন বেডি রশিদ দিল আর আমরা হগলতে দিলেন না আব্দুল মান্নান মৃধা সাহেব হুজুরের আপন ফুফাতো ভাই তিনি দিবেন 10 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা আল্লাহ তার বিবি অসুস্থ আল্লাহ যারা তার বিবির শেফা দান করেন সবাই পড়ি আমিন দরবারের মুরিদ আব্দুল খালেক সাহেব 2400 টাকা জোরে কোন মারহাবা আর জোরে কয় না জোরে কর না মারহাবা আমার কথা শেষ টিয়া ফিসা কারা দিবেন 3 মিনিটে দিবেন 3 মিনিটে আয়াত শেষ করে যায় নাইলে আবার মামুর ভুতরে কইব আয়াত পড়ছে পুরোটা কমপ্লিট করে যায় নাই শুনেন নবীর দরবারে যারা রুবেল ফকির তার বাবা লালমিয়া ফকিরের নামে 5000 টাকা সৌদি প্রবাসী জোরে কর মারহাবা শুনেন আল্লাহ কয় হুজুর আপনার দরবারে যারা আমি আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে সকাল সন্ধ্যা ইবাদতে মশগুল থাকে আমার সন্তুষ্টি হাসিল করার জন্য যারা আপনার দরবারে আসে তাদেরকে তাড়ায়া দিয়েন না এরপরে আনোয়ার খা শশা 1 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা এরপরে আল্লাহ কয় হুজুর আপনার দরবারে যারা আসে না দিন ইসলাম যারা কবুল করে না তাদের ব্যাপারে আপনি টেনশন করেন না মা আলাইকা হিসাবিহিম মিন শাইইন কি নাম মোহাম্মদ জিয়াউর রহমান পিতা মাতা দুইজনই ইন্তেকাল করেছেন একবার নতুন নতুন 200 টাকা 6টা নোট 1200 টাকা জোরে কোন মারহাবা আরেকজনের নগদ 500 টাকা জোরে কোন মারহাবা আব্দুস সত্তার ফকির আব্দুস সত্তার ফকির 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা এটা দিছে আরেকজন দরবারের মহব্বতকারী মুরিদান 500 টাকা জোরে কোন মারহাবা অবশেষে শুনেন আপনারা যদি ওলির দরবারে না যান সাহাবা কেরামের ব্যাপারে আল্লাহ কয় হুজুর তারা যদি আপনার দরবারে না আইয়ে তাহলে আপনি টেনশন করেন না মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই আপনার উপরে তাগো কোনো হিসাবের ভার নাই তাগো ব্যাপারে আপনার কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিতাম না কিয়ামতের ময়দানে ওমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই আপনার ব্যাপারে তাদের কাছ থেকে কোনো হিসাব আমি হাশরের ময়দানে নিব না নবী গো অতএব টেনশন করেন না ফাতাত রুদাহুম যারা আপনার দরবারে আসে তাদেরকে সোহবত দেন মহাব্বত দেন তারা দিয়েন না যতক্ষণ থাকতে চায় রাখেন ফাতাকুনা মিনা জালিমিন হুজুর যদি তবু তাদেরকে যদি তারায়া দেন ইয়া রাসূলুল্লাহ এটা সঠিক ইনসাফ হবে না ন্যায় বিচার হবে না দরবার রিসালাতের শান রক্ষা হবে না হুজুরে কন্না সুবহানাল্লাহ তাহলে নবীজিকে নির্দেশ দিছে যারা নবীর দরবারে আসবে তাদেরকে যেন তারায়া না দেয় তাহলে সাহাবায়ে কেরাম নবীর দরবারে যেতেন খুশি হইতো কে এ কথা কন না কা নবীর দরবারে সাহাবায়ে কেরাম গেলে খুশি হইতো কে তাহলে আমরা ওলির দরবারে যাব খুশি হয়ে যাবেন কে নবীর দরবারে সাহাবীরা যাইতো কেননা নবী রহমাতুল্লিল আলামিন ওলির দরবারে আমরা যাব কেননা আল্লাহ বলছেন ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন
আল্লাহর রহমত মুহসিন বান্দাদের কাছে মুহসিন বান্দা হলেন ওলি আল্লাহরা ওলি আল্লাহর দরবারে যে আকলবান বুদ্ধিমান সেই যাবে যার আকল নাই বুদ্ধি নাই হেদারে কোয়া কোন লাভ আল্লাহ হেদায়েত নসিব করুক দর্শনী জামি ছাত্র এই মাদ্রাসার হাবিবুর রহমান 500 টাকা জোরে করেন মারহাবা ঢাকা 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 হারুন ব্যাপারী 500 টাকা জোরে করেন মারহাবা এ থুয়ে দিলাম ছেড়ে দিলাম আমার না হেন ইয়ার 12000 এর ভিতরে 7000 রইছে 7 জনে 7000 টাকা